হ্যালো বন্ধুরা, তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের প্রফিট ও লসের থার্ড ক্লাস, অর্থাৎ প্রফিট ও লসের মডারেট কিছু কোশ্চেন নিয়ে। তো আগে আমাদের প্রফিট ও লসের আরও দুটি ক্লাস আলোচনা করা হয়েছে, তো তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিওটা দেখো, কারণ আমরা একদম পুরো বেসিক ক্লিয়ার করা থাকে, আস্তে আস্তে স্টেপ ওয়াইজ আগাচ্ছি। তো তুমি মাঝখানে এটা দেখলে হয়তো কিছু নাও বুঝতে পারো, তো তোমরা একটু টাইম থাকলে তোমরা সেই ভিডিও দুটো দেখে তারপরে এটা দেখা স্টার্ট করো। তো চলো বেশি কিছু কথা না বলে আজকের ক্লাস স্টার্ট করা যাক। তো আজকের ক্লাসের প্রথম যে আমাদের কোশ্চেন সেটা হলো, আমরা আগের ক্লাসে কী করেছিলাম, এই জন্য প্রত্যেকটা ক্লাস আমাদের রিলেটেড, তোমরা আগের ক্লাসটা না করলে কিন্তু এটাতে বুঝবে না। আগের ক্লাসটাতে কী করেছিলাম যে 4 টাকায় 5টি দ্রব্য কেনে বা বেচে আবার 5 টাকায় 4টি দ্রব্য, মানে সেম টাকার দ্রব্যটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছিল। কী বললাম বুঝলে, কী ছিল আগের ক্লাসে তোমাদের নিশ্চয়ই মনে আছে, ধরো 5 টাকায় 4টি দ্রব্য কেনে এবং 4 টাকায় 5টি দ্রব্য বিক্রি করে, মানে ওই 5 আর 4 5 আর 4, মানে এটাই এক্সচেঞ্জ করে কেনা বেচা থাকছিল। এইবার তোমাদের যদি এটা চেঞ্জ করে দেয়, অর্থাৎ ওই দুটো যদি সেম না হয় তাহলে কী করবে, রুলস কিন্তু একই, কিন্তু যদি না দেয় তাহলে সেই কোনো ব্যাপারই না, জাস্ট ওই একই রুলস ওই একই। তোমরা হয়তো অনেকে ঘাবড়ে যেতে পারো যে আগের দিন তো ওটা আমাদের পুরো সেম সেম করালো, এটা তো সেম সেম নেই, তাহলে এটা কী করে করবো, ওই জন্য আমি এই অঙ্কটা এর মধ্যে ঢোকালাম। তো চলো দেখা যাক এই অঙ্কটা কী বলছে। এক ব্যক্তি 15 টাকায় 12টি ডিম ক্রয় করে এবং 14 টাকায় 10টি বিক্রি করে। দেখো কোনোটার সাথে কোনোটা মিল, মানে মিল নেই, বোঝা গেল। এক ব্যক্তি 15 টাকায় 12টি ডিম ক্রয় করে, তাহলে আমি কী বলেছিলাম, একটা হবে ক্রয়, একটা বলেছিলাম ক্রয়, আর একটা হলো বিক্রয়, মানে কেনা আর বেচা, ক্রয় আর বিক্রয় হয়ে গেল। এইবার কী বলেছিলাম, এটা হলো দ্রব্য, একটা দ্রব্য লিখবো আর একটা হলো টাকা, তাই তো? মানে কটি দ্রব্য, কিচ্ছু না, তুমি ভাবো না যে এটা অনেক বড় কিছু চার্ট, জাস্ট আমি চোখের সামনে সব কিছু ইনফরমেশনগুলো পাতিয়ে রাখছি। তাহলে কী বলেছে যে প্রথমে কী লিখবো, ক্রয়টা, আগে তো কিনবো তারপরে তো বেচবো, তাই তো? এটা বিক্রয় কিন্তু, যেন আমি বি লিখেছি, তোমরা আবার অন্য কিছু ভেবো না, যাই হোক। তাহলে দ্রব্য কী বলেছে, এবার তুমি দ্রব্যর জায়গায় টাকা, টাকার জায়গায় দ্রব্য, দুটো চেঞ্জ করে লিখতে পারো, কোনো ব্যাপার না, এটা লেখাটা কোনো মেন ফ্যাক্টর না। তো চলো বোঝাটাই মেন বিষয়, বলেছে যে 15 টাকায় 12টি ডিম ক্রয় করে, তাহলে 15 টাকা, তাহলে টাকার নিচে আমি 15 লিখবো, কারণ 15 টাকায় 12টি ডিম, এই যে তাহলে দ্রব্য এখানে আমাদের কী লিখতে পারি, ডিম, মানে দ্রব্য মানে তো এখানে ডিমটা বলে দিয়েছে, যেমন আগেরটাই বলে দিয়েছিল আম, এটা ডিম বলে দিয়েছে, সে একই ব্যাপার। তাহলে 15 টাকায় 12টি ডিম ক্রয় করে, 15 টাকায় 12টি ডিম ক্রয় করছে। এইবার কী বলেছে যে 14 টাকায় 10টি ডিম বিক্রি করে, এই যে ক্রয় লাইন আমার মিটে গেল, এইবার বলেছে 14 টাকায় 10টি ডিম বিক্রি করে, তাহলে টাকার নিচে কী লিখবো, 14, নিশ্চয়ই আমি 14টা দ্রব্যের নিচে লিখবো না, টাকার নিচে লিখবো, কারণ 14 টাকায় 10টি ডিম বিক্রি করে, যে বিক্রি লাইনে লিখছি 10টি ডিম বিক্রি করে। এইবার এখান থেকে আমি কী করে, এবার বলেছে লাভ বা লসের হার কত, এবার লাভ হচ্ছে না লস হচ্ছে আমি কী করে বুঝবো, এটা কি বোঝা কি সম্ভব, এখানে 12টা কিনছে, এখানে 15টা বেচছে, এখানে সরি, এখানে 12টা দ্রব্য 15 টাকায় কিনছে, এখানে 10টি দ্রব্য 14 টাকায় কিনছে, মানে এক একটা টাকায় এক একটা কিনছে, আমি কী করে বুঝবো? তাহলে আমি তোমাদের আগের ভিডিওতে কী বলেছিলাম যে আমার সেম দ্রব্য কিনে ওই সেম দ্রব্য যদি বিক্রি করি তারপরে গিয়ে আমরা লাভ লসের ক্যালকুলেশনটা করব। ভালো করে ক্লিয়ার করো, আমি যত দ্রব্য কিনলাম তত দ্রব্য আগে বেচবো, তারপরে তুমি লাভ লসের হিসেব করবো। যেমন আমি আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম, ধরো 100টা আপেল তুমি 500 টাকায় কিনলে, এবার তুমি কিছু আপেল এই দামে, কিছু আপেল অন্য দামে, বিভিন্ন দামে বেচলে, বেচে তোমার দেখা যাচ্ছে তুমি 400টা আপেল বিক্রি করলে, তাহলে তুমি যে 400টা আপেল বিক্রি করলে, তাহলে 400টা আপেল তুমি সামথিং 1টা টাকায় বিক্রি করলে, তারপরে তো তুমি কি বুঝতে পারবে যে আমি কত টাকা লাভ বা লস করলাম? তোমার তো এখন 100টা আপেল পড়ে আছে, তুমি তো এখন সে 100টা আপেল বেচোনি, তাহলে তুমি মোটের উপরে লাভ বা লস কী করে হিসাব করছো? তাহলে আমার কী করতে হবে, ওই 100টা আপেল আমার বেচতে হবে, অর্থাৎ আমি যতটা প্রোডাক্ট কিনেছিলাম ততটা প্রোডাক্টটাকে বেচবো, তারপরে দেখবো যে আমি যত টাকায় কিনেছিলাম আর কত টাকায় ওটা সেল করলাম। এবার যত টাকায় কিনেছিলাম তার থেকে যদি বেশি টাকায় সেল করি তাহলে লাভ হলো, আর যত টাকায় কিনেছিলাম তার থেকে যদি কম টাকায় সেল করি তাহলে লস হলো, এই তো সিম্পল ব্যাপার। কিন্তু মেন টার্গেট একটাই, আমার সেম প্রোডাক্ট কিনে ওই সেম প্রোডাক্টই আমার বেচতে হবে, মানে যতটা কিনবো ততটাই বেচতে হবে। কিন্তু এখানে দেখো তো, আমি 12টা কিনছি 10টা বেচছি, তাহলে এটা কি আমি কিছু বুঝতে পারছি, কিছু পাচ্ছি না। তাহলে আমি কী বলেছিলাম, এটাকে এমন একটা গুণিতকে প্রকাশ করতে হবে যেটাতে দুটো দ্রব্যকে সেম করা যায়, আর সেই গুণিতকটা আমরা কী করে বার করি জানি, যে ওটা লসাগু, লসাগু হলো সেই গুণিতকটা, মানে গুণিতক, ধরো 12 দুগুণি 24, 3 বারং 36, 4 বারং 48, আবার 10 দুগুণি 20, 3 দশকে 30, অর্থাৎ এই দুটো একটা কমন গুণিতকে দুটোকে প্রকাশ করতে হবে। ধরো আমি প্রত্যেক 12টা দ্রব্য 15 টাকায় কিনেছিলাম, তাহলে 24টা দ্রব্য 30 টাকায় কিনবো, এটাও দ্বিগুণ ওটাও দ্বিগুণ করে দিলাম, এবার তাহলে 3 বারং 36টা দ্রব্য 3 বারং 45 টাকায় কিনবো, মানে এইভাবে পেয়ার করে করে আমি আগাচ্ছি, প্রত্যেকটাকে একটা জোড়া করে করে আগাচ্ছি। সেরকম 10টা দ্রব্য 14 টাকায় বিক্রি করছি, তাহলে 20টা দ্রব্য 28 টাকায় বিক্রি করছি, এইভাবে দেখি যে আমার দ্রব্যটা কোথায় গিয়ে আমি সেম করতে পারছি,
মানে দ্রব্যটা কোথায় গিয়ে আমি মেলাতে পারছি, বোঝা গেল? ঠান্ডা মাথায় আমি কি বললাম যে আগে তোমার দ্রব্য সেম প্রোডাক্ট কিনে সেম প্রোডাক্ট বেচতে হবে, না হলে আমি লাভ লসের হিসাব কীভাবে করবো? তো এটাকে আমি সেম করতে গেলে 12/10, 12/10 লসাগু তোমরা করে দেখে নেবে। আমরা কি জানি যে তাদের কমন গুণিতক বার করা মানে তাদের লসাগু বার করা, তাহলে 12/10 লসাগু দেখবে 60 হয়, এখানে দেখবে 60 হয়, 12/10 লসাগু 60 আসবে, অর্থাৎ আমি 12টাকেও 60 বানাতে হবে আবার এই 10টাকেও 60 বানাতে হবে, বোঝা গেল? তাহলে 12টাকে যদি আমি 60 বানাতে চাই তাহলে আমার কত দিয়ে গুণ করতে হবে? 5 বানাবো 60, 5 দিয়ে গুণ করতে হচ্ছে না। এবার 5 দিয়ে গুণ করা মানে কি বলেছিলাম, আমি কি শুধু এটাকে 5 দিয়ে গুণ করে রেখে দেবো? মানে আমি 12টা প্রোডাক্ট 15 টাকায় কিনছি, আবার 5 বারং 60টা প্রোডাক্টও 15 টাকায় কিনবো, এটা কমন ব্যাপার ভাবো। আমার 12টা প্রোডাক্টের দাম 15 টাকা, এবার আমি প্রোডাক্টটা সেম করতে যাওয়ার জন্য এই 12টাকে 5 দিয়ে গুণ করছি, তার মানে আমার 60টা প্রোডাক্টও কি আমার 15 টাকায় দেবে? দেবে না তো, এখানে আমি 5 গুণ করছি মানে এটাকেও তো সে 5 গুণ টাকা দিতে হবে। আমি যখন কিনছি কার থেকে, আমি 12টা প্রোডাক্ট 15 টাকাতে কিনছি, এবার আমি সেম করার জন্য আমি 5 গুণ করে দিলাম, মানে 60টা প্রোডাক্ট করলাম, তাহলে সে লোক তো আমার টাকাটাও 5 গুণই নেবে, ওই জন্য আমার এই টোটালটাকে 5 দিয়ে গুণ করবো, বোঝা গেল? কেন আমরা টোটালটাকে 5 দিয়ে গুণ করছি? এইবার এই 10টাকে আমার 60 বানাতে হবে, কারণ আমার টার্গেট তো আমার সেম প্রোডাক্ট কেনা বেচা করবো, আমার টার্গেট আমরা সেম প্রোডাক্ট কেনা বেচা করবো, তাহলে 10টাকেও 60 করতে হবে, মানে এখানে 6 দিয়ে গুণ করতে হবে, 10টাকে 60 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? আর 60টা কী করে আনলাম? এই দুটো লসাগু, এখানে যেই সংখ্যাই থাক না কেন তাদের লসাগুকে মানে সেই লসাগু সংখ্যায় পরিণত করতে হবে, তাহলে এটাকে তাহলে আমি কত দিয়ে গুণ করবো? এটাকে তাহলে 6 দিয়ে গুণ করবো। এইবার দেখি তাহলে ক্রয়টা আমার কী কী দাঁড়াচ্ছে, ক্রয়তে আমার কী দাঁড়াচ্ছে, 5/60টা প্রোডাক্ট কিনছি 5/15 75 টাকায়, তাই তো? আর বিক্রয়ের ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, আমি শুধু বি লিখলাম, বিক্রয়ের ক্ষেত্রে সেই 6/10কে 60টা প্রোডাক্ট কিনছি আর 6/14 84 টাকায় মানে বেচছি, সরি বিক্রি মানে বেচছি, তাহলে আমি কী দেখলাম, আমি 60টা প্রোডাক্ট কিনে আমার 60টা প্রোডাক্ট বেচে দিলাম, মানে প্রোডাক্ট তো আমার কাছে নেই। এইবার আমি ক্যালকুলেশন করবো যে আমার লাভ বা না লস হচ্ছে। এইবার দেখছি আমি এই যে ক্রয় মানে আমি 75 টাকায় কিনেছিলাম, কিনে আমি 84 টাকায় বেচলাম, তাহলে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে? আমি যত টাকায় কিনলাম তার থেকে বেশি দামে বেচলাম, তাহলে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে? নিশ্চয়ই লাভ হচ্ছে। আর যত টাকায় কিনেছি তার থেকে কম দামে বেচলে লস হচ্ছে, বেশি দামে বেচলে লাভ, এটা তো কমন ব্যাপার। তাহলে আমি 75 কিনে 84 বিক্রি করলাম, তাহলে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে। দেখো উত্তরে কিন্তু তোমার লাভও দেওয়া থাকবে, ক্ষতিও দেওয়া থাকবে, হয়তো তুমি পার্সেন্টটা বার করে ফেললে, এটা ক্যালকুলেশন করে পার্সেন্ট বার করে ফেললে, কিন্তু সেম পার্সেন্টে ওখানে লাভও দেওয়া থাকবে লসও দেওয়া থাকবে, হয়তো ওখানে লাভ হচ্ছে, তোমরা তো লসে ডাক ডাক দিয়ে ফেললে, ফলে অঙ্কটা করার পরে কিন্তু পুরো জিরো, কোনো লাভ নেই, আরও নেগেটিভ খেয়ে যাবে, বোঝা গেল? তাহলে কী করতে হবে আমার, এইখানে বুঝতে হবে যে লাভ হচ্ছে না লস হচ্ছে, তাহলে 75/84 মানে নিশ্চয়ই এটা আমার প্রফিট হচ্ছে, তাহলে একটা পি লিখে দাও, মানে প্রফিট, এটা আমার প্রফিট অ্যান্সার আসবে। এইবার চেয়েছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে, বিক্রি করে লাভ বা ক্ষতির হার, হার মানে কি, মানে শতকরা, তাহলে এটা আমার 75/84 মানে 75/84 মানে কত হচ্ছে, 5/4 9 টাকা লাভ করছে, তাই তো? আমার তো লাভের হার চেয়েছে, আমাকে তো চাইনি যে কত টাকা বিক্রি করছে, আমাকে লাভের হার চেয়েছে, হার হার মানে পার্সেন্ট, তাহলে আমি প্রত্যেক 75 টাকায় 9 টাকা লাভ করছি, 75/84 বেচলাম মানে আমার পকেটে কত টাকা আসলো, 9 টাকা আসলো, এইবার ওটাকে পার্সেন্টে চেয়েছে আমাকে, বোঝা গেল? এবার দেখো আমি এত বড় করে বলছি মানে কিন্তু এটা বড় না, একদম ছোট্ট অঙ্ক, আমি তোমাদের মুখে মুখে বলে দেখাচ্ছি, জাস্ট আমি তোমাদের ক্লিয়ার করার জন্য এত কিছু, যাতে তোমাদের ব্রেনের মধ্যে পুরো ম্যাপটা একদম ছকা হয়ে যায়, হ্যাঁ এর জন্য এটা হচ্ছে এবং এর জন্য এটা হয়। তাহলে কী দেখছি আমি, আমার 75 আমার লাভ করছে 9 টাকা, তাহলে একে লাভ করবে কত, 9/75, আর আমার পার্সেন্ট মানে 100তে বার করতে হয়, 100তে কত লাভ করবে, গুণ 100, এবার যদি এটা কাটাকাটি করি, 3 দিয়ে কাটাকাটি করলে, এই 25 দিয়ে কাটাকাটি করলে 3/25 75, আর 4/25 100, এটাকে কাটাকাটি করলে 3/3 9 মানে 3/4 12, অর্থাৎ 12%, তাহলে এটা 12% কি লাভ হবে না লস হবে? তোমার কিন্তু অপশানে 12% লাভ, 12% লস, ভালো করে এই জায়গাটাকে ভালো করে বোঝো, তুমি হয়তো ক্যালকুলেশন করে 12 বার করে ফেললে। এইবার পরীক্ষার সময় লোকে নেগেটিভটা কোথায় খায়, তোমার 12% লাভও দেওয়া থাকবে, 12% লসও দেওয়া থাকবে, হয়তো ভুল করে 12% লসে টিক মেরে ফেললে, ফলে এই পাশের লেখাটা পড়বে যে লাভ আছে না লস আছে, তুমি কি দেখলে, প্রফিট, বেশি দামে বেচছি, তাহলে এখানে একটা প্রফিট হবে মানে লাভ হবে, অর্থাৎ 12% প্রফিট, বোঝা গেল? এবার এই অঙ্কটা তুমি মুখোমুখি, আমি দেখো প্রত্যেকটা অঙ্ক মুখোমুখি এখন দেখাতে পাচ্ছি না, যখন পার্টিকুলারলি অঙ্ক ধরে ধরে করাবো পরবর্তীকালে, অনেক রাইটারের বই ধরে ধরে করাবো, তখন তোমাদের আমি মুখে মুখে প্রত্যেকটা দেখিয়ে দেবো, কিন্তু যেহেতু এখন হাতে সময় কম, মাত্র 2 দিন করে টাইম নিয়েছি এক একটা চ্যাপ্টার তোমাদের ক্লিয়ার করানোর জন্য, ফলে একবার বোঝাতে এত বড়, ছোটো ছোটো অঙ্ক, এগুলো কিন্তু সব ছোটো ছোটো অঙ্ক, সব অঙ্ক ছোটো অঙ্ক, এই ছোটো ছোটো অঙ্ক তোমাদের এত টাইম নিয়ে বোঝাচ্ছি, তারপরে মুখে মুখে করাতে একটু টাইম লেগে যাবে, কারণ আমি তো মুখে মুখে তোমাদের 5-10 সেকেন্ডে বা 15 সেকেন্ডে করে দেবো, কিন্তু তোমাদের তো সেটা বোঝাতে হবে, মুখে মুখে কেন করছি, ভালো করে একটু বোঝার চেষ্টা করো, ফলে তাতেও প্রচুর টাইম লেগে যাবে, ফলে তোমাদের আমি মুখে মুখে একটা 2-1টা অঙ্ক দেখিয়ে দেবো, যাতে তোমাদের কনফিডেন্স লেভেলটা বিল্ড থাকে, না ঠিক আছে দাদা বলেছিল মুখে মুখে করবো, তো মুখে মুখে করাচ্ছে, তো এটা আমরা মুখে মুখে কী করে করবো,
প্রথমে কি বলেছে 15 টাকায় 12টি ডিম, আর পরে বলেছে 14 টাকায় 10টি ডিম। তাহলে এখানে আমি কি দেখছি 12 আর 10, তাই তো 12টি ডিম আর 10টি ডিম, তাহলে 12 আর 10, তাহলে 12 আর 10 মানে 60 করতে হবে। তাহলে এটাকে 5 গুণ, এটাকে 6 গুণ, এবার 5 গুণ মানে এটাকে 15টাকে 5 দ্বিগুণ মানে 5×75, নিচেরটা কী ছিল 12, তাই তো? তাহলে 6 দ্বিগুণ মানে 6×84 হতে 75, 84 মানে 9 বেশি, অর্থাৎ 75 না 1 একে কত 100 কত, তাহলে 75 9, তাহলে 9×75 হয়ে গেলে গুণ 100, 25 দিয়ে কাটাকাটি করলে 3, আর এখানে 4, 3 দিয়ে 9কে কাটলে 3, অর্থাৎ 3×4 12, মুখে মুখে আমি বোঝালাম বলে মুখে মুখে, এবার আমার ব্রেনে ক্যালকুলেশন করলে ভাবো আমি কত ফাস্ট করতে পারবো, বোঝা গেল? প্রত্যেকটা অঙ্ক মুখে মুখে হবে, প্রত্যেকটা অঙ্ক মুখে মুখে। তো এই হলো ব্যাপার, টোটাল বিষয়টা আমি এত বোর্ডে এতক্ষণ ধরে বোঝাচ্ছি, মানে ভেবো না যে এগুলো খুব বড় অঙ্ক, একদম ইজি অঙ্ক, একদম ইজি, সব অঙ্ক ইজি, এটা শুধু ইজি না, সব অঙ্ক ইজি, শুধু মেন বিষয় দেখো আমাদের কাছে কঠিন কোনটা লাগে, যেটা আমরা বুঝি না, যেটা বুঝে যায় সেটা কি কঠিন লাগে? লাগে না। যেরকম দেখো তোমাদের অনেক পেইন্টার দেখবে সুন্দর সুন্দর ছবি আঁকে, সুন্দর সুন্দর ছবি আঁকে, আমি তো উদাহরণ দিচ্ছি, তো এখন আমাকে যদি এরকম সুন্দর ছবি আঁকতে দেয় তো আমি জীবনে পারবো না, মানে আমার কাছে ওটা অনেক কঠিন ব্যাপার, কিন্তু যে আঁকে এসে তো ইজিলি এঁকে দেবে, ফলে তার কাছে ওটা সোজা, মানে কঠিন আর সোজার মধ্যে পার্থক্য ওইটাই, যে পারে তার কাছে সোজা, যে পারে না তার কাছে কঠিন, এটাই হলো মেন ব্যাপার। অরিজিনাল কঠিন না সোজা বলে কিছু হয় না, আমার কাছে যেটা কঠিন লাগছে একজন না একজনের কাছে সেটা খুবই সোজা, এই হলো ব্যাপার। তো চলো পরের কোশ্চেনটা কি বলছে, সেম কোশ্চেন, এই একই টাইপসের কোশ্চেন আর একটা। তাহলে আমি কি বলেছিলাম, এখানে ক্রয় করবো একটা আর বিক্রয় করবো একটা, মিটে গেল ক্রয় বিক্রয়, এবার এখানে দ্রব্য আর এখানে টাকা, তাই তো? সে দ্রব্য যাই হতে পারে, আপেল, ডিম, কলা, বেগুন যাই হতে পারে, ওটা কোনো ব্যাপার না। বলছে 5 টাকায় 16টি কলা, তাহলে 5 টাকা, নিশ্চয়ই আমি টাকা এখানে লিখবো না, 5 টাকা প্রথমে কেনার লাইনটা কিন্তু লিখছি, আর প্রথমে যদি বেচার লাইনটা বলে দেয় তাহলে প্রথমে আমি বেচার লাইনটাকে শুরু করবো, এখানে কেনার লাইন বলেছে, কেনার লাইন বলেছে তো, হ্যাঁ ক্রয় করে, তাহলে ক্রয়ের লাইনে লিখছি 5 টাকায়, কি বলছে, 5 টাকায় আমার 16টি কলা ক্রয় করে, তাহলে 5 টাকায় আমার 16টি কলা কিনছে, বোঝা গেল? এই যে কলা মানে কি দ্রব্য, এখানে দ্রব্য এই যে কলা দিয়ে দিলাম। এইবার কি বলেছে যে 5 টাকায় 12টি কলা বিক্রি করে, তাহলে এই 5 টাকাতে, এখানে দেখো আমার 5 টাকা, সে যাই হোক না কেন আমার সংখ্যা কোনো ব্যাপার না, 5 টাকাতে বলছে 12টি কলা বিক্রি করে, বোঝা গেল? এটা অনেক শর্টকাটে করা যায়, অনেক শর্টকাটে, অনেকে হয়তো কমেন্ট করবে এটা তো এইভাবে করা যায়, কিন্তু মেন তো শর্টকাটে তো আমি মুখে মুখে করে দিচ্ছি তোমাদের, সেটা মেন ব্যাপার না, মেন হলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করাবে। তো 5 টাকায় আমি 16টা দ্রব্য কিনছি, 5 টাকায় 12টা দ্রব্য বেচছি, তো এখানে কি আমি দ্রব্য কি আমার সেম আছে, নেই, তাহলে আমি লাভ লস কী করে বুঝবো, বুঝতে পারছি না, ফলে আমার কি বলেছি সেম দ্রব্য কিনে সেম দ্রব্য বেচতে হবে। তাহলে আমি 16টা দ্রব্য কিনলাম, 12টা দ্রব্য বেচলাম, আমি তো বুঝতে পারছি না, তাহলে কী করবো, দুটোকেই তার লসাগুতে কনভার্ট করবো, তাহলে 16 আর 12 লসাগু তোমরা সাইডে করে দেখবে 48, এই লসাগু টসাগুগুলো আমি এখনও করাচ্ছি না, তোমরা একটু করে দেখবে, কারণ 16 3 নম্বর গুণিতক 48 আর 12 4 নম্বর গুণিতক 48, অর্থাৎ এদের যদি আমি গুণিতক হারে বাড়াতে থাকি তাহলে দুটো সংখ্যায় গিয়ে 48 গিয়ে মিলে যায়, তাহলে 16টা কত নম্বর গুণিতক 3 নম্বর গুণিতক, আর 12টা কত নম্বর গুণিতক এটা 4 নম্বর গুণিতক, 4×48। এইবার আমি পরের লাইনে এটা পাতিয়ে ফেলি, এবার কি বলেছিলাম, আমি 16টা দ্রব্য 5 টাকায় কিনলাম, ফলে 3×16 48টা দ্রব্য কি 5 টাকায় কিনবো, ওটাও তো সেই তাহলে 3 গুণ হয়ে যাবে, 15 হয়ে যাবে, আর এটাও তাহলে 4 গুণ মানে ওটাও 4 গুণ হয়ে যাবে, ফলে এই টোটালটাকে গুণ করবো, বোঝা গেল? এই জন্য আমরা টোটালটাকে গুণ করি, অনেকে বোঝে না যে আমি এটাকে এক করছি তাহলে ওটাকে কেন গুণ করছি, আরে আমাকে তো কিনতে হবে, মানে আমি 16টা 5 টাকায় কিনছি মানে আমি 48টা তো 5 টাকায় কিনতে পারবো না, আমার 48টা তো আরও 3 গুণ বেশি টাকা, মানে এটাও তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা আমি গুণ করছি কত দিয়ে, 3 দিয়ে, আর এটা গুণ করছি কত দিয়ে, 4 দিয়ে, সেম কেস। তাহলে এখানে দেখি ক্রয় বিক্রয় কত আসে, এখানে ক্রয়, এখানে বিক্রয়, এটা হলো ফাইনালটা আমি লিখছি এবার গুণভাগ করার পরে, তাহলে এখানে 3×16 48টা দ্রব্য কিনছি, আর 48টা দ্রব্য কত টাকায় কিনছি, 3×15 = 3×5 = 15 টাকা, তাই তো? আর এখানে কি দেখছি যে 48টা দ্রব্য বিক্রি করছি কত টাকায়, 48টা দ্রব্য বিক্রি করছি 20 টাকায়, বোঝা গেল? তাহলে আমি 48টা কিনলাম, 48টা বেচলাম, মানে 48 48 কেটে গেলো, মানে আমি সেম প্রোডাক্ট কিনে সেম প্রোডাক্ট বেচে দিয়েছি, মানে আমার কাছে কিছু নেই, তাহলে আমার কাছে কী পড়ে আছে, টাকার হিসাবটা, মানে আমি 15 টাকায় কিনেছিলাম, এই যে ক্রয় মানে 15 টাকায় কিনেছিলাম, কিনে 20 টাকায় বেচলাম, তাহলে আমি লাভ করলাম কত, 5 টাকা, একটা প্রোডাক্ট 15তে কিনে 20তে বেচলাম, মানে লাভ করলাম কত, 5 টাকা লাভ করলাম। এবার এখানে তো সেটা চাইনি, এখানে বলছে লাভের হার কত, এবার তোমার যদি সেই 4টা মুখস্থ থাকতো তুমি এটা মুখে মুখে করতে পারতে, যে 15তে 5 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ মানে সে 1/3 মানে 33 গুণ 1/3% লাভ, ওই 4টা যদি তোমার করা থাকতো তাহলে তুমি দেখে অ্যান্সার বলে দিতে যে আমার 15টাকায় 5 টাকা লাভ, 15টাকায় 5 টাকা মানে কত, 5×15 3 ভাগের 1 ভাগ না, আর সে 1/3 1/2 ওরকম করে পড়েছিলাম, তাহলে 1/3 মানে 33 গুণ 1/3, অর্থাৎ 33 গুণ 1/3% লাভ। এবার তুমি যদি ওটা না বোঝো তাহলে আমি সাইডে উইকনিমে করে দিই, 15 টাকায় লাভ করে 5 টাকা, 1 টাকায় কত, 5/15, আর 100 টাকায় কত, ওই ইকনিয়ম মানে 100 টাকায় কত, গুণ 100, এটা এটা কাটলে 3, অর্থাৎ 3 100/3 মানে 33 গুণ 1/3,
তো এসব কোনো খাতা পেন লাগবে না, এসব আমি বোর্ডে এত কিছু লিখছি মানে বুঝো না যে আমাদের পরীক্ষার সময় এত কিছু লিখতে হবে, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, সব মুখোমুখি হবে। পরের বার যদি তোমার সুযোগ দাও তো পরের বার যখন করাবো, তোমাদের যদি সাপোর্ট থাকে দেখি তো অবশ্যই করাবো, প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে, প্রত্যেক বই ধরে ধরে, একদম প্রত্যেক পার্টিকুলার অঙ্ক ধরে ধরে কমপ্লিট করাতে করাতে যাবো। তো তখন আরও ডিটেলসে তোমাদের শর্টকাটটাও বলে দেবো, এখনও আশা করি ডিটেলসেই বলছি, এখন আশা করি আমি শর্টকাটে বলে যাচ্ছি না তোমাদের। যাই হোক চলো পরেরটা দেখা যাক, এবার পরেরটা কি বলেছে, কোনো দ্রব্যের 15% হ্রাস পায় এক, এ দেখো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে বোঝো, একদম ঠান্ডা মাথায় আগে বোঝো, প্রচুর পরিমাণে দেয় কোশ্চেন আর প্রচুর পরিমাণে ভুলও করে, সবাই কনফিউশন পড়ে যায়। তো আমি একদম ইজি করে, আমার আমার দায়িত্ব হলো তোমাদের গল্পের মতন করে একদম ইজি করে বোঝানো, তো আমি গল্পের মতন করেই তোমাদের বোঝাবো, তো একটু ভালো করে বোঝার চেষ্টা করো বিষয়টা। আমি আগে অঙ্ক ভুলে গেলাম, তোমরা অঙ্ক ভুলে যাও, প্রথমে আমি আগে বোঝাই কনসেপ্টটাকে ক্লিয়ার করাই। ধরো তুমি 100 টাকা নিয়ে বাজারে গেলে, গিয়ে বাজারে তুমি ধরো চাল ডাল তেল নুন তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা একটা ধরে নাও যে আমি এটা কিনতে গেলাম, ধরো তুমি চালটাই ধরে নাও, যেহেতু আমরা বাঙালি মানে আমাদের ভাতটা কমন ফলে তার জন্য চাল কিনতেই হবে, তো কেউ না কেউ চাল কিনতে গেছোই, ফলে আমি চালটা দিয়ে উদাহরণ দিচ্ছি। ধরো তুমি চাল কিনতে বাজারে গেলে, গেলে ধরো তোমার চালের দাম 50 টাকা করে, না আমি ধরো চালের দাম 10 টাকা করে ধরলাম, 10 টাকা করে চালের দাম, তুমি 100 টাকা নিয়ে বাজারে গেলে, গেলে বাজারে তাহলে তুমি কতটা চাল পাচ্ছ, 100 টাকা নিয়ে বাজারে গেলে তুমি চাল পাচ্ছ কতটা, 10 কেজি চাল পাচ্ছ, 10 টাকা করে তো কেজি, 1 কেজির দাম 10 টাকা, তাহলে 100 টাকায় তুমি 10 কেজি চাল পাচ্ছ। এটা তো নিশ্চয়ই তোমার ক্যালকুলেশন করে বোঝাতে হবে না যে 10 ভাগ 100 ভাগ 10, এটা তো বোঝানো লাগছে না। তাহলে তুমি 100 টাকা নিয়ে বাজারে গেছো, তুমি 10 কেজি চাল পাবে, তুমি জানো যে আমার 10 টাকা করে চালের কেজি, আমি 10 কেজি চাল মার্কেট থেকে নিয়ে আসবো। বোঝো ভালো করে আমি যেটা বলার চেষ্টা করছি, এটুখানি ক্লিয়ার। আমি বাজারে গেলাম 100 টাকা নিয়ে, দোকানদারকে দিলাম, দোকানদার আমাকে 10 কেজি চাল দেবে, কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তু কি, কিন্তু চালের দাম বাড়তে পারে আবার কমতেও পারে, বাড়তেও পারে কমতেও পারে। এইবার ধরো চালের দাম সামথিং একটা পার্সেন্ট বেড়ে গেছে, হয়তো বললো যে চালের দাম এত টাকা করে বেড়ে গেছে, তাহলে তুমি কি সেই 10 কেজি চাল পাবে, বলো পাবে? চালের দাম যদি বেড়ে যায়, যেটা ধরো তোমার 10 টাকা কেজি ছিল সেটা হয়তো 12 টাকা কেজি হয়ে গেল, তাহলে তুমি 10 কেজি চাল আনার জন্য গেছো, তা এখনও কি তুমি সেই 10 কেজি চাল পাবে? তোমার এখন 10 কেজি চাল কিনতে গেলে তোমার তো 120 টাকা দিতে হবে, মানে 12-10কে 120 টাকা দিতে হবে, তা তোমার কাছে তো 120 টাকা নেই, তোমার কাছে তো 10 টাকাই আছে, তাহলে তুমি কী করবে? তাহলে তুমি দোকানদারকে বলে দেবে যে দাদা তাহলে আমাকে কিছুটা চাল কম করে দিন, আমার তো 100 টাকা ছাড়া তোমার কাছে নেই, তাহলে আমার উপায় কী আছে, তাহলে আপনি কিছুটা চাল কম করে দিন। অর্থাৎ দাম বেড়ে গেল মানে আমি প্রোডাক্ট কিছুটা কম পেলাম, আর কতটা প্রোডাক্ট কম পেলাম, ওই যতটা দাম বাড়লো ঠিক ততটা দামের প্রোডাক্টটাই তো কম পেলাম। একটু বোঝার চেষ্টা করো তো ভালো করে, এই জায়গাটা লজিকটা ক্লিয়ার করলে এইসব অঙ্ক তুমি ঝটঝট করবা, একদম ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কি বললাম, তুমি 100 টাকা নিয়ে বাজারে গেলে, 10 কেজি চালের দাম 100 টাকা, 1 কেজি চালের দাম 10 টাকা, এইবার চালের দাম ধরো বেড়ে গেল, বেড়ে গিয়ে চালের দাম 12 টাকা করে হয়ে গেল, তাহলে তুমি আবার দোকানে গেলে তোমাকে 100 টাকায় কি সে 10 কেজি চাল দেবে? কোনোদিনও দেবে না, বাস্তবের সাথে রিলেট করো, তোমাকে কি দেবে, তোমার পাড়ার দোকান দিয়ে কি দেবে যে নে ভাই তোকে আমার দাম বেড়ে গেছে তাও তোকে আমি দিয়ে দিলাম, এরকম তো করবে না। তাহলে সে কি বলবে যে হয় তুমি 20 টাকা দাও নাহলে কিছুটা মাল কম নাও, এটাই তো উপায়। উপায় কী আছে দোকানে গেলে, যদি বলে যে তোমার 10 কেজি চাল লাগবে তাহলে আর 20 টাকা এক্সট্রা দিতে হবে, হয় তুমি 20 টাকা এক্সট্রা দাও, তাছাড়া তুমি মাল কিছুটা কম নিয়ে যাও, তাহলে আমি কতটা মাল কম পাবো? আমার কাছে ধরো টাকা আমি নিয়ে যাইনি, বাড়ি থেকে ধরো আমাকে 100 টাকাই দিয়েছে, তাহলে আমি কতটা মাল কম পাবো? ওই যতটা দাম বেড়েছে সেই ততটা দামের মালই কম পাবো, তাই তো? আমি 20 টাকা নিয়ে যাইনি মানে দোকানদার তো আমার সেই 20 টাকার মালটাই কম দেবে। এই জায়গাটাই শুধু একটু যদি ক্লিয়ার থাকে না এইসব অঙ্কগুলো ঝটঝট করবে, এই জায়গাটা আমি বোঝানোর জন্য এত গল্প বললাম। তোমাকে কি দোকানদার একটা আন্দাজ মতন একটা মাল কমিয়ে দেবে যে আমি 20 টাকা দিতে পারছি না, যাই আমি 5 কেজি রেখে দিই, এরকম তো হবে না। তাহলে দোকানদার তোমাকে কতটা কম দেবে? ওই যে তুমি 100 টাকা যদি দিলে কিন্তু 120 টাকা তো দাম, তার মানে ওই যে 20 টাকা এক্সট্রা সেটা তো তুমি দিতে পারছো না পকেট থেকে, তাহলে ওই 20 টাকার মালটাই তোমাকে কম দেবে, তাই তো? এটা তো ক্লিয়ার, মানে তোমার দাম যত পার্সেন্ট বাড়লো তার জন্য ওই 20 টাকার যে প্রোডাক্টটা সেটা তুমি কম পাচ্ছ, এই জায়গাটা ক্লিয়ার? মানে দাম যেটুখানি বাড়লো ওই দাম বাড়ার জন্য ওই দামটা তুমি টাকাটা দিতে পারছো না বলে তুমি কিছুটা প্রোডাক্ট কম পাচ্ছ, তাহলে আমি বলতে পারি তো যে আমি যতটা প্রোডাক্ট কম পাচ্ছি ততটা প্রোডাক্টের দামই 20 টাকা বলা যায়? একদম ঠান্ডা মাথায় ভাবো, তোমাকে যতটা মাল কম দিচ্ছে মানে তোমার 10 কেজি আনার কথা ছিল, হয়তো 10 কেজি জায়গায় তুমি 8 কেজি পাচ্ছ, তাহলে তুমি 8 কেজি পাচ্ছ মানে 2 কেজি কম পাচ্ছ, 2 কেজি কম কেন পাচ্ছ? কারণ তুমি 20 টাকা দিতে পারোনি। আমি একটা কথার কথা বলছি, তুমি 2 কেজি মাল কম পাচ্ছ, তাহলে তুমি 2 কেজি মাল কেন কম পাচ্ছ? কারণ তুমি এক্সট্রা 20 টাকাটা দিতে পারো, তাহলে তুমি বলতে পারো তো যে ওই 20 টাকা দাম বেড়ে গেছিলো ওর জন্য আমি 2 কেজি কম পেলাম, মানে আমার ওই 2 কেজির দামই 20 টাকা, মানে এখন বাড়ার পরে মানে এখন বর্তমানে 2 কেজির দামই 20 টাকা, এই জায়গাটা ক্লিয়ার?
ক্লিয়ার না হলে একটুখানি আগে গিয়ে আমার এখানে এটা ভালো করে বুঝে নাও, একদম আমি ইজি করে বোঝালাম বাস্তবের সাথে রিলেট করে। এইবার তুমি এই অঙ্কগুলো বুঝতে আসো, দেখো একদম ইজি। বলছে যে কোনো দ্রব্যর মূল্য 15% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম বেশি পান 30 টাকায়। বলছে যে তুমি ওই যে যেটা আমি বললাম 100 টাকা নিয়ে বাজারে গেছিলে, ধরো তুমি 30 টাকা নিয়ে বাজারে গেছিলে, ভালো করে বোঝো তুমি 30 টাকা নিয়ে বাজারে গেছিলে। এবার বাজারে গিয়ে দেখলে যে তোমার দামটা 15% হ্রাস পেয়েছে, মানে কমে গেছে, তাহলে 30 টাকার 15% মানে কত? একদম পার্টিকুলারলি একদম ভাগ ভাগ করে ভাবো, 30 টাকার 15% মানে কত? আমি কি বলেছিলাম, এই 30 টাকার 15% মানে 4.5 টাকা। তোমরা এটা না পারলে একটু সাইডে করে দেখেন, আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। 30 টাকার 15%, তাহলে পার্সেন্ট কী করে বার করে? 30 × 15/100। আর এটাও যদি না বলে তাহলে লৌকিক নিয়মে করে দেখে নাও, 100তে 15, একে কত? ওই 15/100, ওই 15/100 আমি ডাইরেক্ট লিখে দিলাম। আর 30-এ কত? এবার এটা যদি কাটাকাটি করি, এটা একটা কেটে দিলাম, এটা একটা কেটে দিলাম, তাহলে 5 দিয়ে কাটলে 2, আর 5 দিয়ে কাটলে এটা 3, মানে 3 × 3 = 9, 9/2, তাহলে 9/2 মানে কত আসছে? 4.5, তাই তো? 4.5, 4.5, তাহলে এই 4.5টাই তো আমি এখানটা লিখলাম। তাহলে আমি দেখলাম যে 30 টাকা এই 15% দাম হ্রাস পায়, ঠিক আছে, হ্রাস পায়, মানে মাইনাস দিলাম, এই 15% দাম কমে যায়, মানে 4.5 টাকা দাম কমে যায়, তাই তো? তাহলে দোকানদার তোমাকে, তুমি তো ধরো সামথিং একটা প্রোডাক্ট তুমি কিনতে গেছো, কয়েক কেজি প্রোডাক্ট কিনতে গেছো, কিনতে গিয়ে তোমাকে দেখা যাচ্ছে সে দোকানদার প্রোডাক্টটাও দিল প্লাস উল্টে তোমাকে 4.5 টাকা ফেরতও দিচ্ছে। ঠান্ডা মাথায় বাস্তবের সাথে রিলেট করো, তুমি প্রতিদিন যতটা মাল কিনতে চাও যত টাকা দিয়ে, তুমি প্রতিদিন যতটা মাল যত টাকা দিয়ে কিনতে যাও, আজকে ঠিক ততটা মালই তত টাকা দিয়ে কিনতে গেছিলে, কিন্তু দোকানদার ধরে দেখা যাচ্ছে তোমাকে মাল তো সেম দিল প্লাস সাথে কিছু টাকাও উল্টে ফেরত দিল, মানে সেই টাকাটা হলো 4.5 টাকা। তা তুমি জিজ্ঞাসা করলে যে দাদা টাকাটা ফেরত কেন দিলেন, তা বললো দাম কিছুটা কমে গেছে ওই জন্য তোমাকে টাকাটা ফেরত দিয়ে দিল, মানে তুমি 4.5 টাকা ফেরত পেয়ে গেলে। এবার তোমার কাছে অপশন কী আছে, যে কালকে তো আবার আমার মাল দিতে আসতে হবে, তাহলে আপনার 4.5 টাকা ফেরত দেওয়ার দরকার নেই, আপনি ওই 4.5 টাকারও মাল দিয়ে দিন, বলে তো কালকে তোমার আবার আসতে হবে, তাহলে আপনি ওই 4.5 টাকারও মাল দিয়ে দিন, মানে যে টাকাটা আমি ফিরছে আমার 200 করি না, দাদা এই টাকাটা টাফি দিয়ে দিন বা এটা এই করে দিন বা এটা এই এটা প্রোডাক্টটা দিয়ে দিন। তো সেটাই কি বলছে, যে ওই 4.5 টাকা আমার দাম কমে গেল, তাই তো? ওই টাকাতে 15% মানে 4.5 টাকা দাম কমে গেল, কী করে বার করলাম? মোট 30 টাকা, তার 15% কমেছে, অর্থাৎ 4.5 টাকা কমেছে। এইবার কি বলেছে, যে কোনো একটি দ্রব্য 2 কিলোগ্রাম বেশি পান, তাহলে কি বলেছে 2 কিলোগ্রাম বেশি পান, মানে এই 4.5 টাকাটা সে ফেরত নিচ্ছে না, সে বলছে আমার টাকা ফেরতের দরকার নেই, আপনি প্রোডাক্ট দিয়ে দিন, তাহলে সে এই 4.5 টাকার বদলে 4.5 টাকার বদলে 2 কেজি মাল দিয়ে দিল, 2 কেজি প্রোডাক্ট দিয়ে দিল, বোঝা গেল? তাহলে তোমার কাছে কী কী অপশান ছিল, তুমি 30 টাকা নিয়ে বাজারে গেলে, 15% তোমার দাম কমে গেছে, মানে তোমার 4.5 টাকা তুমি ফেরত পাওয়ার কথা, তাহলে তুমি 4.5 টাকা ফেরত না নিয়ে তুমি 2 কেজি মাল নিলে, মানে তোমার কাছে 2টো অপশান ছিল, হয় তুমি 4.5 টাকা নিতে পারো কিংবা তুমি 2 কেজি মাল নিতে পারো, তুমি 2 কেজি মালটা নিয়ে নিলে, তাহলে আমি বলতে পারি এখান থেকে যে আমার 2 কেজি মালের দামই 4.5 টাকা, বলা যায় তো? কারণ দোকানদার তো আমাকে নিশ্চয়ই লস করে দেবে না, আমার 4.5 টাকাটা ফেরত নিলাম না বলে আমাকে 2 কেজি মাল এক্সট্রা দিল, তাহলে আমি বলতে পারি তো যে বর্তমান, এটা কিন্তু বর্তমান চলছে, আর আগের ঘটনা কিন্তু আগে আলাদা আছে, এখন দাম কমা বা বাড়ার পরের ঘটনা এটা, তাহলে 4.5 টাকায় 2 কেজি মালের দাম, বলতে পারি তো? তাহলে 2 কেজি মালের দাম 4.5 টাকা। এইবার কি বলেছে, যে হ্রাস পাওয়ার পর 2 কেজি 30 টাকা, তাহলে দ্রব্যটির প্রকৃত মূল্য কত? সে প্রকৃত মূল্য তুমি বাদ দাও, প্রকৃত মূল্য মানে এই যে এটা তো হ্রাস পেয়ে, এটা হলো হ্রাস পাওয়ার আগের মূল্য কত ছিল সেটা চেয়েছে, তা সেটা আমি এখন বাদ দিলাম, তুমি স্টেপ বাই স্টেপ আগাও, তাহলে এটা এটা কিন্তু বর্তমান, এটা কিন্তু বর্তমান দাম, মানে বৃদ্ধি বা হ্রাসের সময় বা পরের দাম, এটা কিন্তু বর্তমান, ঠিক আছে, বর্তমান লিখে দিলাম, এটা আমাকে গুলিয়ে ফেলো না, একটা হয় আগের দাম আর একটা হয় বর্তমান দাম, মানে এখন হ্রাস পাক বা বৃদ্ধি পাক, সে হ্রাস বা বৃদ্ধি পাক সেটা তখন বর্তমানে চলছে, তাহলে বর্তমান দাম পেলে আমি এখন যেটা বেরোচ্ছে সেটাই উত্তর দিয়ে দেবো, সেটাই অ্যান্সার হয়ে যাবে। যদি বলে ভাই আগের দাম, তাহলে আমার আবার ওই পার্সেন্ট যেটা কমেছে বা বেড়েছে সেটার ক্যালকুলেশন করে আমার উল্টো দিকে যেতে হবে, মানে ওই বৃদ্ধি বা হ্রাসের আগে কত ছিল, বোঝা গেল? এইখানে কী চেয়েছে, যে তাহলে তোমার দ্রব্যটির প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য মানে তুমি কী বোঝো, মানে বৃদ্ধি বা হ্রাসের আগে কত ছিল, প্রকৃত মূল্য মানে ওই বাড়া বা কমার আগে কত ছিল, আর আমি এটা যে পেলাম এটা কি, এটা তো বর্তমান এখনকার, মানে এখন আমি 4.5 টাকার বদলে 2 কেজি মাল পাচ্ছি, তাহলে এটা কি আমার প্রকৃত দাম? প্রকৃত দাম তো আগে ছিল, তা সেটা আমি পরে বার করছি, আগে তুমি এটা দেখেন, আমি স্টেপ বাই স্টেপ বলছি সবই, এটাও মুখোমুখি হবে, ভয় পেও না, এটাও মুখোমুখি হবে, সবই মুখোমুখি হবে, ভাবছো এত এত বড় করছি, এত বড় কিছুই না, জাস্ট বোঝানোর জন্য যাতে তোমাদের ক্লিয়ার হয়। তাহলে আমি বলতে পারি যে 2 কেজির দাম 4.5 টাকা। এবার আমার কী কী বলেছে এখানে, প্রত্যেক কেজির দাম বলেছে, তাহলে আমি 1 কেজির দাম বার করি, 2 কেজির দাম 4.5 টাকা হলে 1 কেজির দাম কত? যদি 2 কেজির দাম 10 টাকা তাহলে 1 কেজির দাম কত? 10/2 করে দিই, সেরকম 2 কেজির দাম 4.5 টাকা তাহলে 1 কেজির দাম কত? তাহলে 4.5/2, এবার এখানে পয়েন্ট তুলে নিচে একটা 10 দিলাম, তাহলে কত পড়ে থাকছে? 5 দিয়ে কাটলে 5 × 10, আর 5 দিয়ে কাটলে 9, অর্থাৎ 9/4 টাকা। তাহলে আমি এটা কী পেলাম, এটা বর্তমান 1 কেজির দাম,
বর্তমান 1 কেজির দাম, তাই তো? এটা বর্তমান মানে প্রেজেন্ট। এইটুখানি ক্লিয়ার সবার, এইটুখানি ক্লিয়ার করে সেম অঙ্ক পড়ে অনেকগুলো আছে, ফলে পরে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আমি আরেকবার এটা রিপিট করে দিই, করে চলে যাই যে আমার বর্তমান নামটা কী করে পেলাম। দেখো পরীক্ষায় তোমাকে দু রকমের দাম দেয়, তোমাকে বর্তমান নাম দিতে পারে, যদি বলে বর্তমান দাম কত তাহলে তোমার এটাই অ্যান্সার হতো। এবার এই 9/4টাকে তোমার আমি ভগ্নাংশে দিয়েছি, এটা তোমার পয়েন্টেও লেখা থাকতে পারে, আবার টাকাতেও লেখা থাকতে পারে, তোমার যেভাবে থাক না কেন এটাকে তুমি সেভাবে প্রকাশ করে অ্যান্সার করে দিলে। মানে এক, তোমার যদি বর্তমান চায়, যদি বর্তমান চায় তাহলে এটা অ্যান্সার হবে। মানে এটা তো এখনকার ঘটনা ঘটছে, আমি বেশি পাচ্ছি কম পাচ্ছি সেটা তো এখন ঘটছে, মানে বর্তমান পেলে এটা। আর যদি বলে আগের দাম কত ছিল বা বৃদ্ধি বা হ্রাস পর আগে কত ছিল, তাহলে ওই পুরোনো দামে ফেরত যেতে হবে। তা সেটা কী করে যাবো সেটা আমি দেখাচ্ছি। আগে একটুখানি আগে ক্লিয়ার করে নাও, আরেকবার একটু রিপিট করে নাও। আমি 30 টাকা নিয়ে বাজারে গেলাম, গেলাম বাজারে, এইবার বলছে যে দাম আমার 15% কমে গেল, কমে গেল। আমি 4,500 টাকা, আমার প্রোডাক্ট কিন্তু আমি সেমই পাচ্ছি, প্রোডাক্ট কিন্তু আমি কম নিচ্ছি না, প্রোডাক্ট আমি সেমই নিচ্ছি, যতটা আগে নেওয়ার কথা ছিল এখন আমি ততটা প্রোডাক্টই নিচ্ছি। নেওয়ার পরে দোকানদার আমাকে উল্টে আরও 4,500 টাকা ফেরত দিচ্ছে। আমি দোকানদারকে বললাম যে আমার 4,500 টাকা ফেরত লাগবে না, আপনি এর বদলে আমাকে আরও ওই প্রোডাক্টটাই দিয়ে দিন। তাহলে দোকানদার আমাকে 2 কেজি প্রোডাক্ট দিল। মানে আমি বলতে পারি তো যে এই 4,500 টাকা, এই 2 কেজির দামই 4,500 টাকা? ভালো করে ক্লিয়ার করো। ধরো তোমার 2 টাকা ফিরলো, তাহলে দোকানদারকে বলে যে 2 টাকার 2টো লজেস দিয়ে দাও। তাহলে তোমাকে যে 2টো লজেস দিল তার দাম তো সে 2 টাকাই হবে, মানে হয় লজেস নয় টাকা, ওই 2টোর দাম তো ভ্যালু তো সেমই। তাহলে এখানে 4,500 টাকা ফেরত পাচ্ছিলে, তার বদলে তুমি 2 কেজি মাল নিয়ে, তাহলে বলতে পারো তো 2 কেজির দাম 4,500 টাকা। এটা কোন দাম? বর্তমান দাম, মানে এখন বৃদ্ধি বা হ্রাসের পর। এটা হ্রাস পেয়েছে, এটা বৃদ্ধিও পেতে পারতো, তখন অন্যরকম ক্যালকুলেশন হতো, কিন্তু সিস্টেমেই একই। তাহলে এই 4,500 টাকা 2 কেজির দাম, তাই তো? তাহলে 2 কেজির দাম 4,500 টাকা হলো। যদি তোমাকে চেতো যে বর্তমান দাম কত 1 কেজির, তাহলে 2 কেজির দাম 4,500 টাকা, 1 কেজির দাম কত? 9/4 টাকা। এখানে তো বর্তমান দাম চাইনি, তাহলে এটুখানি ক্লিয়ার, বর্তমান দামটা বার করা পর্যন্ত 9/4 টাকা। এইবার একটু পরেরটা যাই, চলো পরের স্টেপ। বর্তমান চাইলে আমার ওটাই সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু বর্তমান চাইনি, অনেক অঙ্কে বর্তমানও চায়। যদি বর্তমান চেতো তাহলে আমার 9/4টাই আমার অ্যান্সার হয়ে যেত, মানে 9/4 এসেছিলো তো, একটু মনে করে দেখো তো ঠিকঠাক। হ্যাঁ 9/4 তোমার লিখলাম। যাই হোক, তাহলে এখানে কী দেখছি, আমার বর্তমান, এটা বর্তমান দাম আছে আমার 9/4 টাকা, এটা বর্তমান দাম। আর এই বর্তমান দামটা কী, আমার আগে যদি 100 টাকা দাম থাকতো, ভালো করে বোঝো, সেই আমার আগের নিয়মে ফিরে যাচ্ছে। এইবার এইটুখানি বার করে এবং ফ্যাক্টর ছিল, এইটুখানি বেরিয়ে গেছে অঙ্কের 99% কমপ্লিট, 99% কমপ্লিট, আর একটুখানি বাকি। তাহলে কী বলেছে যে দ্রব্যের দাম 15% হ্রাস পেলো। তাহলে আমি যদি 100 টাকা দাম হয়, তাহলে আমি কী বলেছি, আগে আমরা 100 ধরে অঙ্কের ক্যালকুলেশন করে নেবো। তোমরা তো ভাবছো এত বড় অঙ্ক, কোনো বড় না, আমি আবারও বলছি কোনো বড় অঙ্ক না, আমি বোঝাচ্ছি বলে প্রত্যেকটা পয়েন্ট তোমাদের ধরিয়ে দেখাচ্ছি। তো 100 টাকা আমি কী বলেছি, আগে আমরা 100 ধরে অঙ্কের ক্যালকুলেশন করে নেবো, তারপরে গিয়ে বাস্তব মানের সাথে রিলেশন করবো। তোমরা যারা নতুন দেখছো তারা যখন বুঝতে পারছো না, তো তোমরা প্রথম যে ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কারণ দেখো আমি তো একটা মানে গতি নিয়ে আগাচ্ছি, গতি মানে কি, মানে আমি এটার পরে এটা শেখাবো, এটার পরে এটা শেখাবো, স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তো তোমরা হট করে মাঝখানে একটা স্টেপে চলে আসলে আমি কোন টেকনিকে শেখাচ্ছি সেটা তুমি বুঝবে না, ফলে একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখে এসো যারা তোমরা নতুন দেখছো। তো আমি কী বলেছিলাম, 100 ধরে ক্যালকুলেশন করে নেবো, এবার বলেছি 100 টাকা, এবার 15% হ্রাস পায়। তাহলে 100 টাকার পরে 15% হ্রাস পেলে তাহলে কত হয়ে যায়? আমি কী বলেছিলাম, এই যে 15% হ্রাস, মানে হ্রাস মানে ধরো একটা মাইনাস দিয়ে দিলাম, 15% হ্রাস পেলো দাম, মানে কমে গেলো, তাই তো? ওই জন্য মাইনাস দিলাম। তাহলে 100 টাকার 15% মানে কত? আমি কী বলেছিলাম, 100 আমরা কেন ধরি, যাতে আমার পার্সেন্ট করতে সুবিধা হয়। আমি তো যাবে 200, 500, 1000 ধরতে পারতাম, আমি 100 কেন ধরলাম, কারণ এই পার্সেন্টটা হিসাব করতে সুবিধা হবে। তাহলে 100 15% মানে কত? 15। তাহলে 100 আমার 15 টাকা লস করছি, করে তাহলে আমার কত টাকা বেচছি এখন, মানে কত টাকা দাম হচ্ছে? 85 টাকা। বুঝে গেল? এটুখানি ক্লিয়ার, আগের দাম, এটা হলো আগে, এটা হলো আগে, আর এটা হলো বর্তমান। তাহলে আগে যদি আমার 100 টাকা দাম থাকতো, তাহলে 15% কমে গিয়ে এখন 85 টাকা দাম। বোঝা গেল? আর আমি বর্তমান দাম কত পেয়েছি? এটা তো বাস্তব মান না, এটা তো আমার হিসেবের মান, এটা তো আমার 100 ধরে আমার এই মানটা বেরিয়েছে, কিন্তু আমার বাস্তব মানও তো বেরিয়েছে বর্তমানের। তাহলে আমি তো বর্তমানের সাথে রিলেশন করতে পারছি, তাহলে বর্তমানের দাম আমার কত? 9.4 টাকা, তাই তো? তাহলে আমি বলতে পারি যে আমার হিসেবে যেটা 85 বেরিয়েছে তার বাস্তব মান 9.4 টাকা। বলা যায় আমার যেটা 85 বেরিয়েছে তার বাস্তব মান 9.4 টাকা। এবার চেয়েছেটা কি? ছেড়েছে হলো যে দ্রব্যটির প্রকৃত মূল্য কত, এই যে আগের মূল্য বা প্রকৃত মূল্য একই জিনিস, প্রকৃত মানে কি, মানে অরিজিনাল কত ছিল আগে, আর আগের মূল্য আগে কত ছিল, মানে এইটা। তাহলে আমার চেয়েছে যে 100 মানে কত? বোঝা গেল? মানে আমি যেটা 100 ধরেছিলাম তার দাম কত? আমি তো 100 ধরে ক্যালকুলেশন করলাম, আমি 100 ধরলাম, ধরে 15% লস, মানে 85 গিয়ে দাঁড়ালো, অর্থাৎ আমার যেটা এখন দাম বেরিয়েছে 85, মানে আমার 100-র ক্যালকুলেশনে যেটা 85 বেরিয়েছে তার মূল্য পেয়েছি 9/4 টাকা।
তাহলে আমার 85 মানে যদি 9/4 হয় তাহলে 100 মানে কত, সেটা বার করলে বেরিয়ে যাচ্ছে ঐকিক নিয়ম। তাহলে আমি বলতে পারি তো যে 85 মানেই 9/4, তাহলে 1 মানে কত, 9/4 একটু বড় করে লিখি, কাটাকাটি করতে হবে তো। তাহলে 85 মানে কি পাচ্ছি আমি, 9/4, তাহলে 1 মানে কত, 9/4 এটা বাই হয়ে যাবে মানে নিচে চলে আসবে ভাগে, 85 হয়ে গেল। আর 100 মানে কত, ঐকিক নিয়ম প্লেন ঐকিক নিয়ম, তাহলে 100 মানে কত, গুণ 100 হয়ে যাবে, বোঝা গেল। এবার এই 4 এখানে কাটলে 25 হয়ে গেল। এবার এখানে 5 দিয়ে কাটলে 5/85, আর 5 দিয়ে কাটলে 5×5=25, তাহলে 5×9=45, তাহলে 45/17 মানে 17 × 4 ভাগ করে দেবে, 17 × 34, তাহলে 11, 2×11=17, এটা টাকা আসছে, সরি পার্সেন্টটা, 2×11=17, আমার যেটা 100 বেরিয়েছে তার বাস্তব মান তাহলে 2×11=17, দেখি অ্যান্সার কত আছে, 2×11=17 আছে, হ্যাঁ 2×11=17, তাহলে আমার যেটা 100 বেরিয়েছে তার বাস্তব মান কত পেয়ে গেলাম, 2×11=17 টাকা, তাহলে অ্যান্সার এইটা। এটা তো মানে এটা তো লাভ লসের কেস না, এটা তো অরিজিনাল দামটা বেরিয়ে গেল। তাহলে তোমাদের হিসাবটা পুরোপুরি ক্লিয়ার, আমি আগেরটা তোমাদের ক্লিয়ার করে দিলাম, এটা এটা আমি ক্লিয়ার করাই। আর আমি এই নিয়মেই সব করাই যে আমি একটা ধরে আগে ক্যালকুলেশন করে নেবো, পরে সেটার সাথে বাস্তব মানে রিলেশন বার করব। তাহলে আমার 115 লস করলে আমার এটা বলেছে কমে গেল মানে মাইনাস, আর যদি বেড়ে যেত তাহলে আমি এখানে 105 লিখতাম, যেহেতু কমে গেছে 15 তাই 100 থেকে 15 বাদ দিয়ে লিখলাম 85, এটা আমার বর্তমান দাম। আর আমি তো বর্তমান দাম জানি, এটা আমার দাম অরিজিনাল দাম তো আমি জানি, তাহলে আমার 85 মানে 9/4, এখানে লিখেছিলাম 9/4, তাহলে আমার 100 মানে কত, মানে ওরা তো আগের দাম চেয়েছে, তাহলে আগের দাম তো আমি 100 ধরেছিলাম, তাহলে 100 মানে কত, বোঝা গেল। তাও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তো বলো, অবশ্যই অবশ্যই বলবে, বুঝিয়ে দেবো। তো চলো পরের অঙ্ক দেখে নেওয়া যাক। এই প্রথম প্রত্যেকটা টাইপসের প্রথম অঙ্কগুলো আমি একদম ডিটেলসে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি যাতে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়, তাহলে পরেরগুলো ঝটঝট করতে পারবে। এইবার বলছে যে কফির বাজার দাম 10% হ্রাস পেলো, আমি হ্রাস পেলো সেটা পরে দেখছি। এবার বলছে 25 কিলোগ্রাম বেশি পান 225 টাকা, এই যে সেম কেস, তাহলে 225 টাকা, আমি কত টাকা নিয়ে বাজারে গেছিলাম, আমি 225 টাকা নিয়ে বাজারে গেছিলাম। এইবার কী বলছে, কফির দাম 10% হ্রাস পেয়েছে, মানে 225-এর 10% দাম কমে গেছে, তাহলে 225-এর 10% মানে কত, মানে কত টাকা দাম কমলো। আগের অঙ্কটা বুঝে গেলে এটা তোমরা কোনো সমস্যাই হবে না। তাহলে আমি 225 টাকা নিয়ে বাজারে গেলাম মোট, তার 10% দাম কমে গেলো, হ্রাস পেলো মানে কমে গেলো, তাহলে 225-এর 10% মানে কত, সেটাকে বার করি, মানে কত টাকা কমলো, মানে আমি কত টাকা ফেরত পেতাম দোকানদারের থেকে, তাহলে 225-এর 10% মানে কত, আমি কী বলছি পার্সেন্ট বার করার শর্টকাট কী, 225×10% বলছে মানে 10/100, এইটা হলো পার্সেন্ট বার করার শর্টকাট। আরও শর্টকাট হয় কারণ এটা 10/1 ভাগ মানে ওই 22 ভাগে একটা পয়েন্ট দিয়ে দিলে হয়ে যায়, কিন্তু তোমরা যারা বুঝবে না তাদের জন্য এটা করছি, শর্টকাটের কোনো শেষ নেই, মানে মেন হলো বোঝা নিয়ে কথা, তুমি যেটা বুঝবে আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি, শর্টকাট তো প্রচুর করা যায়। যাই হোক, তাহলে এখানে কি দেখছি 10% দাম কমেছে, তাহলে আমি আগে বার করি 10% মানে কত টাকা, মানে আমার কত টাকাতে কমলো, আমাকে তো বলে দিয়েছে পার্সেন্টে 10% কমলো, সেটা কত টাকা কমলো তারপর আমি আগাবো। তাহলে 225-এর 10% মানে কত, এটা এটা কেটে দিলাম, আর এক ভর আগে পয়েন্ট মানে এখানে চলে গেলো, অর্থাৎ 22.5 টাকা কমেছে, আমি দেখতে পাচ্ছি আমার 22.5 টাকা দাম কমেছে, তাহলে আমি বলতে পারি তো যে আমার দাম 22.5 টাকা কমেছে, বলা যায় তো আমার এত টাকা, এটা কিন্তু এখন বর্তমান দাম না, আমার এত টাকা দাম কমেছে, এই 10% দাম কমেছে মানে আমার 22.5 টাকা দাম কমেছে, মানে তুমি 22.5 টাকা দোকানদারের কাছ থেকে ফেরত পাবে, বোঝা গেল। যেহেতু দাম কমে গেছে তাহলে তোমার সেম টাকা লাগছে না, তুমি কিছু টাকা দোকানদার থেকে ফেরত পাচ্ছ। এইবার তুমি বলছো না দাদা আমার ফেরত দিয়ে না, আমার ওই টাকার মাল দিয়ে দিন, মানে এই টাকাটা তুমি আবার উল্টে দোকানদারকে দিয়ে দিলে যে দাদা আমার টাকা লাগবে না, আপনি এর বদলে প্রোডাক্ট দিয়ে দিন। এইবার দোকানদার তোমাকে কতটা প্রোডাক্ট এক্সট্রা দিচ্ছে, মানে আগের প্রোডাক্টটা তুমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছো, প্লাস এই যে টাকাটা কমেছে, কমার ফলে এই যে টাকাটা তুমি ফেরত পাচ্ছিলে, এই টাকার মালও তোমাকে দোকানদার দিল। এবার দোকানদার তোমাকে কতটা মাল দিল, বলছে যে কোথায় গেল, আচ্ছা 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 অঙ্কর খুঁজে পাচ্ছি না তো, আচ্ছা হ্যাঁ হ্রাস পাওয়ার পরে মূল্যের প্রতি 25 কিলোগ্রাম বেশি পান, সরি এটা খুঁজে পাচ্ছিলাম না, এটা যাই হোক, তাহলে এর বদলে আমি কত টাকা বেশি পাচ্ছি, এটা আমি 25 টাকা বেশি পাই, মানে 25 কেজি বেশি পাচ্ছি, বোঝা গেল, ক্লিয়ার বিষয়টা। আমি 225 টাকা নিয়ে মার্কেটে গেছিলাম, 10% দাম কমেছে মানে আমার টাকায় কমেছে 22.5 টাকা, আমাকে দোকানদার 22.5 টাকা ফেরত দিচ্ছিল, আমি 22.5 টাকা ফেরত নিলাম না, আমি ফেরত না নিয়ে বললাম যে এর বদলে আমাকে প্রোডাক্ট দিয়ে দিন, তো দোকানদার আমাকে 25 কেজি এক্সট্রা প্রোডাক্ট দিল, তাহলে আমি বলতে পারি তো যে আমার এই 25 কেজির দাম 22.5 টাকা,
মানে হয় আমার 22.5 টাকা ফেরত নিতে হতো কিংবা 25 কেজি মাল নিতে হতো, তা আমি 25 কেজি মালই নিলাম। তাহলে আমি বলতে পারি তো যে আমার যেটা 25 কেজি মাল যেটা আমি পেয়েছি সেই 25 কেজি মালের দামই আমার বেরোচ্ছে 22.5 টাকা। তাহলে আমার 1 কেজি মালের দাম কত? আমার তো 1 কেজি মালের চর চাই, আমার তো 1 কেজি মালের দাম চাই, কারণ 25 কেজি, 50 কেজি, 100 কেজি, 1000 কেজি তো আমার দরকার নেই, প্রত্যেকটা আমার 1 কেজি মালের দাম চাই, সেই 1 কেজি মালেরই দাম চাই সবসময়। তাহলে 1 কেজি মানে কত? 25 চলে গেলো, আর এই পয়েন্টটা তুলে দিই, এখানে একটা গুণ 10, এটা কাটাকাটি করলে কত চলে আসলো? এটা দেখো 25 এর 9 গুণ 9, তাহলে আমি কি দেখছি 9/10 টাকা। এবার এখানে কি 9/10 আছে? না, এখানে দেখো পয়েন্টে উত্তর আছে, তাহলে 9/10 মানে যে 10-এর একটা জিরো কেটে দিয়ে আগে একটা পয়েন্ট দিয়ে দিলাম, অর্থাৎ এটাকে যদি পয়েন্টে প্রকাশ করি 0.9 টাকা, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এইবার এটা কেন অ্যান্সার হলো? আগেরটা তো আমি একটু এক্সট্রা গেছিলাম, কারণ আগের অঙ্কটাতে প্রত্যেকটা ছোটো ছোটো পয়েন্টগুলো আগে তোমরা বোঝার চেষ্টা করো, একটু প্রত্যেকটা পয়েন্ট আগে বোঝো। দেখো অঙ্ক মেন বোঝার কিচ্ছু না, অঙ্ক মুখস্থ জিনিস না, অঙ্ক বোঝার। এইখানে কি বলেছে? দ্রব্যটির হ্রাসের পর এখন 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 দাম কত? হ্রাসের পর মানে যে হ্রাস পেলো, এই হ্রাসের পর এখন দাম কত, মানে এখনকার মানে বর্তমান, এটা তো বর্তমান বেরিয়েছে, আমার এটাই তো চেয়েছে, তাহলে আমার এটাই অ্যান্সার, তাহলে আমি কেন ঘুরে যেতে যাব? এইবার যদি বলতো যে হ্রাস বা বৃদ্ধি পাওয়ার আগের দাম কত, তখন আমি আবার ওই 100 ধরে ক্যালকুলেশন করে আমার সাথে বাস্তব মানের রিলেশন বার করি ওটা করতাম, কিন্তু সেটা তো চাইনি, আমার তো অঙ্ক ইজি করে দিয়েছে, আরও আমার একটা স্টেপ কম করতে হচ্ছে। তাহলে একটা স্টেপ কম করতে হচ্ছে মানে আমার এটা তো করতেই হচ্ছে না, অঙ্কটা পড়বে আগে ভালো করে। ধরো আমি আগের অঙ্কটা ওরকম করালাম বলে তোমরা তাড়াতাড়ি করে চোখ বন্ধ করে একদম মুখস্থ, ম্যাক্সিমাম ছেলে পেলে এরকমই করে, আগেরটা ওরকম করেছে মানে এইটা ওরকম হবে, একদম করে দিয়ে সঙ্গে সঙ্গে আগের ফেরত দিয়ে উত্তর দেখলো এইটা এবং সেটা অপশানে থাকবে, সেটা সঙ্গে সঙ্গে দাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে নেগেটিভ। আগে অঙ্কটা পড়ো, দরকার একটু টাইম নিয়ে একবার যারা 2-3-4 বার পড়ো, পড়ে বোঝো কী বলতে চাচ্ছে। তাহলে এখানে কী বলেছে যে হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? তাহলে হ্রাসের পর মূল্য কত? 0.9 টাকা। আর যদি বলতো পয়সায় কত, তাহলে 0.9 টাকা মানে কত? 90 পয়সা। যাই হোক, তোমার যেটাতে অ্যান্সার চাইতো সেটাতে অ্যান্সার দিয়ে দিতে, যদি ভগ্নাংশ উত্তর থাকতো তাহলে 9/10 হতো, যদি টাকায় চাইতো তাহলে 0.9 টাকা, আর যদি তোমার পয়সাতে চলে তাহলে 9.9 টাকা মানে কত? 90 পয়সা। এইভাবে হয়ে গেল। এটা তাহলে আমরা কেন রিটার্ন গেলাম না তোমরা বুঝলে? রিটার্ন না যাওয়ার কারণটা কী? কারণ এটা তো আমার আগের দাম চাইনি, আমার বর্তমান বা হ্রাস পাওয়ার পরে, বর্তমান বা হ্রাস পাওয়ার পরে এখনকার দাম কত চেয়েছে, ওই জন্য আমরা এটাতে রিটার্ন গেলাম না। চলো এবার পরেরটা দেখে নেওয়া যাক। বলছে যে চায়ের মূল্য 25% হ্রাস পায়, 25 কিলোগ্রাম চা বেশি পান 45 টাকায়। মেন আমার টাকাটা নিয়ে কথা, আমি কত টাকা নিয়ে গেছিলাম মার্কেটে? 45 টাকা। 45 টাকা নিয়ে মার্কেটে গেলাম। এইবার কি বলেছে? 45 টাকা নিয়ে মার্কেটে গেলাম। এইবার বলেছে যে চায়ের মূল্য 25% হ্রাস পেয়েছে, তাহলে 25% কী হবে? 25% হ্রাস পেয়েছে, তাহলে এই 45-এর 25% মানে টাকাতে কত সেটাকে বার করি, তাহলে 45-এর 25% মানে কত? 45 × 25/100, 25 কাটলে 4, মানে 45/4 টাকা দাম কমেছে, তাই তো? এই পার্সেন্টটা মানে আমি টাকায় বার করলাম, মানে এটা তো টাকা আর এটা তো পার্সেন্ট, তাহলে পার্সেন্টটাকে আমি টাকায় কনভার্ট করলাম, করে দেখলাম যে আমার এটা দাঁড়াচ্ছে 45/4 টাকা, এটাও টাকা, কিচ্ছু না, জাস্ট 45 টাকা নিয়ে বাজারে গেলাম, 25% দাম কমেছে, মানে আমি হিসাব করে দেখলাম যে আমার কত টাকা দাম কমেছে, এই 45/4 টাকা দাম কমেছে, সেটা কী করে বার করলাম? এই যে এইভাবে, এটা তো নিশ্চয়ই প্রত্যেক সঙ্গে বলছে আর ভালো লাগবে না এটা করা। এইবার বলছে তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য কত এবং প্রকৃত মূল্য কত? দেখো প্রথমেরটাতে আমার চেয়েছিল আগের মূল্য বা প্রকৃত মূল্য কত, পরেরটাতে চলে বর্তমান মূল্য কত, আর এটাতে দুটোই চেয়েছে, দেখেছো? আমি সব রকম একটা করে তোমাদের করে দিয়েছি যাতে আমাদের বিষয়টা পুরো ক্লিয়ার হয় একদম, এটাতে আমরা দুটোই বার করবো। তো আগে আমরা বর্তমানটা বার করে নিই, তারপরে তো আমরা আগেরটাই ফেরত যাবো। এইবার কি বলেছে যে 45 টাকা নিয়ে বাজারে গেলাম, 25% দাম কমলো, মানে এত টাকা দাম কমলো, এবার আমার এত টাকা ফেরত পাওয়ার কথা ছিল, কিন্তু আমি অত টাকা ফেরত নিলাম না, না নিয়ে বললাম আমাকে প্রোডাক্ট দিয়ে দিন, তো দোকানদার আমাকে 25 কিলোগ্রাম চা দিয়ে দিল, 25 কিলোগ্রাম দিল, তো 25 কিলোগ্রাম চা বেশি দিল, তাহলে আমি বলতে পারি তো যে এই টাকাটা আমি আমাকে ফেরত না দিয়ে 25 কেজি চাল চা বেশি দিল, 25 কেজি চা বেশি দিল, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে বর্তমানে 25 কেজি চায়ের দামই 45/4 টাকা বলা যায়। এটা হয় আমি 45/4 টাকা ফেরত পেতাম, না হয় আমাকে 25 কেজি মাল নিতে হতো, আমি 25 কেজি মালই নিলাম, মানে আমি বলতে পারি তো 25 কেজি মালের দামই 45/4 টাকা একদম বলা যায়। তাহলে আমার বার করতে তো 1 কেজির দাম কত? সবসময় তো 1 কেজির দাম চাই, তাহলে 1 কেজির দাম কত? তাহলে 1 কেজির দাম মানে কি 25টা ভাগ চলে আসবে, 25 হয়ে গেল, আর 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 9, অর্থাৎ 9/20 চলে আসলো। এইবার দেখো প্রত্যেকটা তোমার অ্যান্সারগুলো আগে দেখো, অ্যান্সার কিন্তু দেখতে হবে, অ্যান্সারগুলো দেখো সবকটা পয়সাতে অ্যান্সার আছে, কিন্তু সবকটা তোমার পয়সাতে অ্যান্সার আছে, অ্যান্সার আছে, এটা তো টাকা আসলো আমার, এটা তো আমার টাকাতে আসলো, এগুলো তো সব তো টাকাতে ক্যালকুলেশন হচ্ছিলো। এবার এই টাকাটাকে পয়সায় করতে গেলে কী করতে হয়? সেই 1 টু 1 টু 1 টু জিনিস,
টাকাকে পয়সায় করতে গেলে কী করতে হয়, 100 দিয়ে গুণ করে দিতে হয়, আর পয়সাকে টাকায় করতে গেলে 100 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এখানে কি আমি টাকাকে পয়সায় করব, মানে আমি 100 দিয়ে গুণ করব, কারণ 1 টাকা সমান সমান 100 পয়সা, অর্থাৎ 1 এর সঙ্গে 100 গুণ হচ্ছে, 2 টাকা সমান সমান 200 পয়সা, অর্থাৎ 2 এর সঙ্গে 100 গুণ হচ্ছে, মানে টাকা থেকে পয়সায় গেলেই আমার 100 গুণ হয়ে যাবে। তাহলে 9/20 × 100, যেহেতু আমরা পয়সায় কনভার্ট করছি, তাহলে এটা কাটলে কত হচ্ছে 5, তাহলে 5 × 45 পয়সা। এবার কিন্তু টাকা লিখবো না, কিন্তু পয়সা হয়ে যাবে। এই 45 পয়সা কী বললো, এটা বর্তমান দাম বেরোলো, তাহলে এটা বর্তমান দাম বেরোলো 45 পয়সা, বোঝা গেল? তাহলে বিষয়টা পুরো ক্লিয়ার। এখানে কিন্তু দুটোই চেয়েছে, এখানে বলছে বর্তমান দাম কত প্লাস প্রকৃত দাম কত, তাহলে আমার একটা সময় বেরোলো বর্তমান বেরোলো, এবার আমরা প্রকৃততে ফেরত যাবো সেই প্রথম অঙ্কটার মতন। তাহলে আমি 45 টাকা নিয়ে বাজারে গেলাম, 25% দাম কমলো, অর্থাৎ আমার 45/4 টাকা দাম কমলো। এইবার আমাকে বলেছে যে তুমি টাকা ফেরত, আমার আমি বললাম যে আমি টাকা ফেরত নেবো না, আমাকে আপনি প্রোডাক্ট বেশি দিয়ে দিন, তা উনি আমাকে 25 কেজি প্রোডাক্ট বেশি দিল বা চা বেশি দিল, মিটে গেল। এইবার এই 25 কেজি, মানে আমি বলতে পারি যে 25 কেজির দামই 45, মানে 45/4 টাকা, তাহলে 1 কেজির দাম কত, ক্যালকুলেশন করে বার করলাম, যেহেতু পয়সায় আছে আমি পয়সায় কনভার্ট করলাম, যদি টাকায় থাকতো তাহলে আমি ভগ্নাংশেই রেখে দিতাম। উত্তরটাও কিন্তু দেখতে হবে সাথে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, উত্তরটাও সাথে লক্ষ্য রাখতে হবে যে কিসে দেওয়া আছে, সাথে তুমি টাকায় করলে উত্তর পয়সায় দেওয়া, তোমার ওই টাকার পয়সাটা মাথায় ক্লিক করছে না, তুমি ওই 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 সংখ্যাটা উত্তরের মধ্যে খোঁজার চেষ্টা করছো, পাচ্ছ না আবার কেটে কুটে আবার করলে, আবার পাচ্ছ না আবার কেটে কুটে করলে, তুমি পরে হয়তো দিকে দেখা গেলো 5-7 মিনিট নষ্ট করার পর যে তোমার ওইটাই ঘুরিয়ে দেওয়া, এখানটায় টাকাটা পয়সায় দেওয়া, তো উত্তরটাও কিন্তু দেখতে হবে। এগুলো কিন্তু সব ছোটো ছোটো টিক্স। তো আমি দেখলাম যে আমার বর্তমান দাম 45 পয়সা, এটা তো আমি পেয়ে গেলাম, আমি মুছে দিই, এখানে তো একটা চাইনি, এখানে তো আমার আগের দামও চেয়েছে, তাহলে আমার বর্তমান দাম 45 পয়সা পেয়ে গেলাম। এবার আগের দাম করতে সেটা বার করি, কারণ এখানে দুটোই চেয়েছে, কোনো ব্যাপারই না, সেই আগের অঙ্কটার মতন বার করবো। আমার 100 ধরে আমি ক্যালকুলেশন করবো, আমি কী বলেছি, আমার চোখ বন্ধ করে দায়িত্ব আমি 100 ধরে ক্যালকুলেশন করবো, তারপরে গিয়ে বাস্তব মানুষের সাথে রিলেশন ঘটাবো। তাহলে আমি আবার ভুলে যাই 45টা, এখন ভুলে যাই আপাতত, বর্তমান 45 এখানে লিখে, বর্তমান লিখে ব লিখে 45 লিখে ভুলে যাই, মানে বর্তমান 45 পয়সা এটা লিখে আমি ভুলে যাই যে ওটা ছিল। আগে আমি 100 ধরে ক্যালকুলেশন করি, কী বলেছে যে চায়ের মূল্য 25% হ্রাস পাওয়ায়, তাহলে মূল্য 25% হ্রাস পেয়েছে, তাহলে এটা আগের মূল্য যদি আমি 100 ধরি, আমি কী ধরছি, বেস কোনটা ধরবো, যার ওপরে বাড়বে বা কমবে সেটাকে বেস ধরবো, তাহলে আমার তো আগের দামের উপরে ভিত্তি করে বাড়ছে বা কমছে, ওই জন্য আমরা আগের দামকে 100 ধরলাম। তাহলে আগের দামকে যদি 100 ধরি, তাহলে বর্তমান দাম কত হবে, বর্তমান দাম কত হবে, এটা তো 25% হ্রাস পাচ্ছে, 25% কমছে, মাইনাস মানে হ্রাস পাচ্ছে, তাহলে 100 কেন ধরলাম, যাতে পার্সেন্টে সুবিধা হয়, তাহলে 100 × 25% মানে 25, তাহলে এর থেকে 25 বাদ যাবে, বাদ গিয়ে তাহলে পড়ে থাকলে 75 কী করে আসলো, বোঝা গেল? এটা আমার আগের দাম, এটা বর্তমান দাম, আগের দাম আমি ধরলাম 100, 25% হ্রাস পেলো, হ্রাস পেয়ে আমার হয়ে গেলো 75, 25%। এবার আমি 100 ধরেছিলাম কেন, কারণ যাতে পার্সেন্ট করতে সুবিধা হয়, অর্থাৎ এই 25-এর এই 100 × 25% মানে 25, অর্থাৎ আমি ডাইরেক্ট বাদ দিয়ে দিলাম, তাহলে আমার 75 হয়ে গেলো। তাহলে এবার ধরো পার্সেন্ট ধরে আমি সব ক্লিয়ার করে ফেললাম, এইবার আমি বাস্তব মানের সাথে রিলেশন বার করবো, আমার হিসাবে আমার আসল দাম 100, আমার আমার হিসাবে বর্তমান দাম 75, আর আমার হিসাবে লাভ বা লস হয়েছে 25। এবার আমার যেটার বাস্তব মান বলা থাকবে সেটার সাথে কম্পেয়ার করবো। তাহলে আমার বলা আছে কি, বর্তমানে 45 পয়সা, তাহলে আমি কোনটা নিচে লিখবো, 45টা এটা নিচে লিখবো, না এটা নিচে লিখবো, না এটা নিচে লিখবো, বর্তমান এই যে বর্তমান, তাহলে 75-এর নিচেই তো লিখবো ওই 45 পয়সা, তাই তো, মানে যেটা বলে দেবে সেটা নিচে লিখে দেবো। তাহলে আমার ক্যালকুলেশনে যেটা 75, তার দাম 45 পয়সা, বলতে পারি? তাহলে আমার ক্যালকুলেশনে আগের দাম চেয়েছে, তাহলে আমার ক্যালকুলেশনে যেটা 100 ছিল তার দাম কত বার করলে হয়ে যাচ্ছে, তাহলে বার করি, আমার ক্যালকুলেশনে যেটা 75 বেরিয়েছে তার বাস্তব মান হলো 45, তাহলে আমার ক্যালকুলেশনে যেটা 1 বেরিয়েছে তার বাস্তব মান 45/75, আর আমার ক্যালকুলেশনে যেটা 100 বেরিয়েছে তার বাস্তব মান গুণ 100, এটাটা কাটলাম, হ্যাঁ 5 দিয়ে কাটলে 5×25 না এটা কাটবো না, সরি এটা আমি কাটছি না, দেখো এটা 25 দিয়ে ডাইরেক্ট কাটা যাচ্ছে, তাহলে 4×25 100, আর 3×25 75, এবার 3 দিয়ে এটাকে কাটছি, 3×45 অর্থাৎ 4×15 60, তাহলে 60 পয়সা। তাহলে আমার উত্তর কী, উত্তর হবে 45 পয়সা 60 পয়সা, তাহলে উত্তর হবে 45 পয়সা আর 60 পয়সা, এটাই হলো আমার অ্যান্সার। এইবার দেখো এইখানে ছোট্ট একটা টিক্স আছে, তোমার 60 আর 45 কোনটাকে কোনটা পরে হবে, অপশানে কিন্তু দুরকমই দেবে, আমি বলে রাখছি অপশানে দুরকমই দেবে, আগে 45 দিয়ে দেবে, আগে 60ও দেবে, আবার আগে 60 দিয়ে পরে 45ও দিতে পারে। তোমার দেখতে হবে যে আগে কোনটা চেয়েছে, উত্তরে যেটা চেয়েছে সেখানে আগে বর্তমান লেখা নাকি আগে আগেরটা লেখা। এখানে কি বলেছে দেখো, বলছে তবে মূল্য হ্রাসের, তবে প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য এবং প্রকৃত মূল্য কত, বর্তমান মূল্য আর প্রকৃত মূল্য, তাহলে বর্তমান মূল্য আমার কত বেরিয়েছিল, মানে হ্রাস পাওয়ার পরে
45 বেরিয়েছিল ওর জন্য 45 টাকা হবে আর প্রকৃত মূল্য মানে আমরা ঘুরিয়ে বার করলাম এটা 60 অর্থাৎ 60টা পরে হবে বইয়ে যেরকম যাবে আমার সেরকম লিখতে হবে তুমি যে উত্তর বার করে ফেললে মানে আগে পরে একটা দিলেই হলো তা কিন্তু না তুমি এটা যে চেঞ্জ করে ফেলবে সেই কিন্তু উত্তর কেটে গেল ক্যান্সেল হয়ে গেল তো এই হলো ব্যাপার চলো পরেরটা দেখে নেওয়া যাক একদম ইজি বিষয় কোনো কিছু না একদম ভাবিও না একদম ইজি সব ইজি অঙ্কের মতন ইজি জিনিস আর হয় না চলো পরের অঙ্ক কি বলেছে চিনির মূল্য 10% বৃদ্ধি পেল দেখো এতক্ষণ আমরা হ্রাস ধরে করছিলাম এবার বাড়তেও তো পারে বাড়তেও তো পারে তোমার দাম কমছে সবসময় কি কমবে মানে সবসময় কি তুমি মাল বেশি নিয়ে আসবে কোনো সময় তো দাম বেড়েও যেতে পারে মানে তোমার প্রোডাক্ট কমও আনতে হতে পারে সে একই ব্যাপার বিষয় টোটালটা একই ক্যালকুলেশন সব এক হিসাব সব এক শুধু বাড়া আর কমা এটা অনেকে ঘাবড়ে যাবে যে আমি আগেরটা কমা দিয়ে করলাম এবার বাড়া কী করে করবো কোনো ব্যাপার না তুমি আগে কী হচ্ছিলো আগে তোমার দাম কমে যাচ্ছিলো ফলে তুমি টাকা ফেরত পাচ্ছিলে আর সেই ফেরত না নিয়ে তুমি কিছু প্রোডাক্ট নিয়ে আসছিলে এখন তোমার দাম বেড়ে যাচ্ছে কিন্তু তোমার পকেটে টাকা নেই তাহলে কী করবো আমার কিছু প্রোডাক্ট কম নিয়ে আসতে হবে হিসাবে একই শুধু দাম আমার কম ছিল বলে প্রোডাক্ট বেশি পাচ্ছিলাম এবার দাম আমার বাড়ছে বলে আমি প্রোডাক্ট কম পাবো আর কিচ্ছু না চলো এবার দেখা যাক বলছে চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়া এক ব্যক্তি 2 কিলোগ্রাম চিনি কম পান 110 টাকায় তাহলে আমি কত টাকা নিয়ে বাজারে গেছিলাম 110 টাকা নিয়ে বাজারে গেছিলাম এবার কী বলেছে 10% দাম বেড়ে গেছে তাহলে 110-এর 10% মানে কত 110-এর 10% বেড়ে গেছে দাম তাহলে 110-এর 10% মানে কত ওটা 11 একদম মুখোমুখি করা যায় কিন্তু তোমাদের তো আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি 110 × 10/11 তাহলে এবার এটা কাটলাম তাহলে কত পড়ে থাকলে 11 তাহলে এই 110-এর 10% মানে কত পেয়ে গেলাম 11 টাকা তাহলে 110-এর 10% মানে পেয়ে গেলাম 11 টাকা এটা বাস্তব মান বোঝা গেল 11 টাকা পেয়ে গেলাম তাহলে আমি 110 টাকা নিয়ে বাজারে গেছিলাম 10% দাম বেড়ে গেছে প্লাস দিলাম 10% দাম বেড়ে গেছে বলে আমি 11 টাকা মানে 11 টাকা দাম বেড়ে গেছে মানে আমার ওই সেম প্রোডাক্ট নিতে গেলে আমাকে 11 টাকা বেশি দিতে হতো কিন্তু আমি 11 টাকা বেশি নিয়ে যাইনি আমি 110 টাকা নিয়ে বাজারে গেলাম 10% দাম বেড়ে গেছে মানে ওই সেম প্রোডাক্টের দাম আমার 11 টাকা বেড়ে গেছে এইবার আমি যদি প্রোডাক্ট সেম নিতে চাই আমাকে তো 11 টাকা বেশি দিতে হবে কিন্তু আমার কাছে পকেটে টাকা নেই তাহলে কী করবো ওই 11 টাকার মাল কম নিয়ে আসবো এবার তার বদলে কী বলছে তিনি 2 কিলোগ্রাম চিনি কম পান আগেরগুলো তো আমরা বেশি পাচ্ছিলাম যেহেতু এটা তো আমার পকেটে টাকা নেই টাকা দিতে পারছি না ওই জন্য প্রোডাক্ট কম পাচ্ছি কতটা কম পাচ্ছি 2 কেজি আমাকে 2 কেজি মাল কম দিচ্ছে তাহলে আমি বলতে পারি তো যে এই 11 টাকাটা যদি আমি দিতাম তাহলে আমি 2 কেজি মালটা কম আমাকে আমি পুরো মালটাই পেতাম অর্থাৎ এই 2 কেজির দামই 11 টাকা সেই সেম কেস শুধু বাড়া আর কমার পার্থক্য আর কিচ্ছু না তাহলে আমার 11 টাকা যে দামটা বৃদ্ধি পাচ্ছে সেই টাকাটা আমি দিতে পারছি না বলেই তো 2 কেজি কম পাচ্ছি তাহলে আমি বলতে পারি তো এটা কিন্তু বর্তমান বেরোচ্ছে কিন্তু বর্তমান তাহলে বর্তমানে 2 কেজি মালের দাম 11 টাকা 2 কেজি মালের দাম 11 টাকা তাহলে 2 কেজি মালের দাম 11 টাকা হলে 1 কেজি মালের দাম কত 11/2 5.5 টাকা মানে 5.5 টাকা বোঝা গেল এবার দেখো তো অ্যান্সার কত আছে চেয়েছেটা কি যে চিনির নতুন মূল্য নতুন মানে বর্তমান মানে এখনকার মূল্য এটা তো এখনকার মূল্যই বেরোলো যদি আগের চেত তাহলে অবশ্যই ওই 100 ধরে ক্যালকুলেশন করে আগেরটাই যেতাম এটা তো চাইনি এটা বলেছে যে নতুন মূল্য কত তাহলে নতুন মূল্য কত 5.5 টাকা বেরিয়ে গেলো আমার 5.5 টাকা অ্যান্সার এবার 5.5 টাকা তোমরা এইভাবে লিখতে পারো অনেক হয়তো কনফিউশন হয়ে যাবে এটাও তো লেখা যায় 5.5 টাকা যেতে যাতেই থাকুক তোমার এটাই অ্যান্সার তাহলে আরেকবার বলে দিই বিষয়টা বিষয়টা তোমার কী দাঁড়াচ্ছে আমি 110 টাকা নিয়ে মার্কেটে গেলাম 10% দাম বেড়ে গেলো তাহলে আমার দাম হয়ে গেলো কত 11 টাকা বেড়ে যাবে এই 110-এর 10% বেড়ে গেছে এবার আমি 11 টাকাটা দিতে পারছি না তার বদলে আমার 2 কেজি চিনি কম দিল তাহলে আমি বলতে পারি তো যে আমার 2 কেজি চিনির দামই 11 টাকা তাহলে 2 কেজি চিনির দাম 11 টাকা হলে 1 কেজি চিনির দাম কত 5.5 টাকা ঘাবলিও না প্রত্যেকটা অঙ্ক কিন্তু মুখে মুখে করা যাবে আমি কিন্তু এখন ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে দেখাচ্ছি না তাও দেখো আমি 2-1টা অঙ্ক কিন্তু তোমাদের মুখে মুখে ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি এইসব এই তোমার 110-এর 10% আমরা ক্যালকুলেশনটা করছিটা কি কোনো বড় কোনো গুণভাগ করছি 110-এর 10% মানে 11 টাকা 11-কে 2 দিয়ে ভাগ মানে 5.5 এইগুলো আমি তোমাদের বোর্ডে বোঝাচ্ছি তাহলে এগুলো কি বোর্ডে করা লাগে আমি বোঝাচ্ছি বলে করাচ্ছি তো মিটে গেল আর 2-3টা অঙ্ক আছে তো চলো করি বলছে গমের মূল্য 12% বৃদ্ধি পাওয়ায় 2 কিলোগ্রাম গম কম পান 56 টাকায় সেম কেস তাহলে আমি কত টাকা নিয়ে মার্কেটে গেছিলাম আমি 56 টাকা নিয়ে মার্কেটে গেছিলাম এবার কী বলছে 12% বৃদ্ধি পেলো তাহলে 56 টাকার পরে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে দাম বলছে গমের মূল্য 12% বৃদ্ধি পেলো তাহলে গমের মূল্য 12% বৃদ্ধি পেলো তাহলে 56-এর 12% মানে কত বার করি 56 × 12% 12/100 এইটা এবার এটা কি এখন কাটাকাটি করবে কাটাকাটি করলে ভালো না করলে ভালো তাহলে ছোটো একটু কেটে কেটে ছোটো করে দিই তাহলে এটা 25 4 দিয়ে কাটলে 3 আর এটা 4 দিয়ে কাটলে 25 তাই তো এবার 3 56 কত 3 6 18 8 হাতে 1
3×15=16, 168/25 জাস্ট আমি কাটাকাটি করলাম, বুঝছি বোঝা গেল? তাহলে এই 56 12% মানে 168/25। আমার এই কাটাকাটিগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও, বাই চান্স আমি এতগুলো লাইন দিয়ে করাচ্ছি তো হয়তো কোনো একটা সংখ্যা মিস করে যেতে পারি। তো আমি কী করলাম, 56 টাকা দিয়ে বাজারে গেলাম, 12% দাম বেড়ে গেলো, অর্থাৎ আমার দাম বাড়লো কত, 168/25। তাহলে 56 12% মানে কত, 56×12/100। এবার এটাকে আমি 4 দিয়ে কাটলাম, 3×4=12, 4 দিয়ে কাটলে 25, অর্থাৎ 3×56 কত, 3×18=8, হাতে 1, 3×5=15, 16/25 মানে ওটা লিখলাম। এইবার বলছে তিনি 56 টাকা এবং 2 কিলোগ্রাম কম পাচ্ছেন, তাহলে এই টাকাটা তিনি দিতে পারছেন না, যেহেতু দাম বেড়ে গেলো তাহলে তার টাকাটাও দিতে হতো, দিতে পারছেন না, পাচ্ছেন না বলে তিনি 2 কেজি মাল কম পাচ্ছেন, দিতে পাচ্ছেন না বলে 2 কেজি মাল কম পাচ্ছেন, বোঝা গেল? এখানে 2 কেজি, হ্যাঁ 2 কিলোগ্রাম কম পাচ্ছেন। তাহলে আমি বলতে পারি তো যে 2 কেজির দামই ওইটা, 2 কেজির দামই 168/25 টাকা। তাহলে 1 কেজির দাম কত, 1 কেজির দাম এটা দিয়ে ভাগ হয়ে যাবে, 2 কেজির দাম যদি 4 টাকা হয় তাহলে 1 কেজির দাম কত, 4/2, সেরকম 2 কেজির দাম 168/25 টাকা, তাহলে 1 কেজির দাম কত, 2/2 হয়ে গেলো। এবার এটা কাটি কত হচ্ছে, 8×2=16, আর এই সরি 2 দিয়ে কাটলে 8×2=16, 2 দিয়ে কাটলে 4, মানে 84/25 টাকা। তাহলে 1 কেজির দাম আমি পেয়ে গেলাম 84/25 টাকা, বোঝা গেল? এইবার কি বলেছে, তাহলে আমার যদি চেত যে আমার বর্তমান দাম কত, তাহলে কিন্তু আমার 84/25 হয়ে যেত, কিন্তু এখানে কিন্তু 84/25 আনসার হবে না, এখানে কিন্তু বর্তমান দাম চাইনি, এখানে বলছে প্রকৃত মূল্য, মানে আমার আগেরটাই ফেরত যেতে হবে, এখানে আমার প্রকৃত মূল্য চেয়েছে মানে আমার আগেরটাই ফেরত যেতে হবে, বোঝা গেল? প্রকৃত মূল্য মানে আমার আগের যে মূল্যটা সেই মূল্যটা কত, তাহলে চলো প্রকৃত মূল্যটা আমরা 100 ধরে বার করি, এখানে কত এসেছিলো ভুলে গেলাম, কত এসেছিলো ওখানে, 68/84/25 এসেছিলো, তাই তো আর করে মুছে ফেলেছি, যাই হোক এটা কত এসেছিলো জানো, 84/25 এসেছিলো, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো তো, যাই হোক 84/25 মনে এসেছিলো। তো কী দেখছি এইবার এটা, এবার আমি 100 ধরে ক্যালকুলেশন করে ফেলি, আমি তো এটা পেলাম বর্তমান, বর্তমান তো আমার চাইনি, আমার তো আগের দাম চেয়েছে, অঙ্কটা পড়ো ভালো করে, তাহলে আমি সেই 100 ধরে ক্যালকুলেশন করবো, 100 বর্তমান দাম যদি 100 হয়, আগের দাম যদি আমার 100 হয়, আগের দাম যদি আমার 100 হয় তাহলে কী বলেছে যে 12% বৃদ্ধি পেলো, তাহলে 100 12%, 100 12% বৃদ্ধি পেলো, তাহলে এখন কত হয়ে গেল, 112, বোঝা গেল? এবার আমার যেটা 112 এসছে তার বাস্তব মান কত বলে দিয়েছে, 84/25, 112 মানে 84/25, তাহলে আগের দাম চেয়েছে মানে আমার 100 মানে কত, আমি এত ডিটেলস একটা বলছি না, তোমরা একটু আগের আগের ভিডিওগুলোতে করেছো নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে, তাহলে 112 মানেই 84/25, 1 মানে কত, এইটা বাই 112 হয়ে যাবে, আর আমার বার করতে হবে কত, 100 মানে কত, কারণ আমার তো 100 মানটা বার করতে, 100 মানে কত, তাহলে উপরে গুণ 100 হয়ে যাবে, 25 দিয়ে কাটলে এটা 4 হচ্ছে, আর এটা 4 দিয়ে যদি কাটা যায়, 4 দিয়ে কাটলে 4×2=8, 32, 4×8=32, 28, 3×8=84, 3, অর্থাৎ 3 টাকা, বুঝে গেল, 3 টাকা। তাহলে কী বলেছে যে আমার গমের প্রকৃত দাম কত, 3 টাকা, তাহলে আমি আর এটা বলছি না, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, জাস্ট একই বিষয়, আমি প্রথমে ওটা বার করে দিলাম বর্তমান দাম, এবার 100 ধরে আমার বর্তমান থেকে আগে ফেরত যেতে হবে, তাই 100 ধরে ক্যালকুলেশন করে বার করলাম, আর পরীক্ষার সময় কিন্তু এত কিছু করা লাগে না, তোমার এই 112% বাড়িয়ে আমার 112 হয়, যা তোমার খাতা মিল লাগবে করতে পরীক্ষার সময়, আমি এখন বোঝাচ্ছি বলে এসব করছি, কিচ্ছু খাতা মিল লাগবে না তোমার পুরো যদি ক্লিয়ার থাকে, 112% বাড়বে বা 10% বলে 110 হয়, এসব খাতা মিল লাগে করতে, 110, 100+10। এবার পরেরটা কী বলেছে, চায়ের মূল্য 25% বৃদ্ধি পায়, 2 কিলোগ্রাম চা, 2 কিলোগ্রাম চা বলেছে, আচ্ছা এই অঙ্কটা আমি একটু স্কিপ করে চলে যাচ্ছি, কারণ দেখো হাতে সময় খুব কম, একই ব্যাপার, দেখো এটা এই অঙ্কটা কি, আমি অঙ্কটা তাও তোমাদের দিয়ে দেবো, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, কারণ দেখো এখন টাইম শর্ট, আর দুটো এখনও 3টা অঙ্ক আছে, আমার ডিউটি ধরতে হবে, ডিউটি ধরতে 15 মিনিট বাকি, বুঝলে তো, সরি আমার আর 15 মিনিট বাকি, তার মধ্যে ডিউটি ধরতে হবে, তোমার তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে, তো কিছু মনে করো না তোমরা, আমি এই অঙ্কটা স্কিপ করে চলে যাচ্ছি, তোমাদের যদি সমস্যা হয় তোমরা আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দেবো। বলেছে চায়ের মূল্য 25% বৃদ্ধি পায়, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে তোমরা হোমওয়ার্ক করে বলো, তোমরা হোমওয়ার্কটাকে বলোই না, মাত্র একজন অ্যান্সার দিয়েছিল, তো ঠিক আছে যাই হোক, চায়ের মূল্য 25% বৃদ্ধি পাওয়া, এক ব্যক্তি 2 কিলোগ্রাম চালের মূল্য 25% বৃদ্ধি পাওয়া, এক ব্যক্তি 2 কিলোগ্রাম চাল কম পান 75 টাকায়, তবে মূল্য বৃদ্ধির পর প্রতি কিলোগ্রাম চালের মূল্য এবং প্রকৃত মূল্য, মানে দুটোই চেয়েছে, আমি অঙ্কটা দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা একটু ক্যালকুলেশন করে পজ করো, আমাকে অ্যান্সারটা জানিও, না জানালো খুব ভালো প্রোগ্রেস তোমাদের, মিটে গেলো, চলো এটা আমি করছি না, এবার পরের অঙ্কটা চলে যায়, যেহেতু সেম অঙ্ক আমি তাই বাদ দিয়ে চলে যাচ্ছি, কোনো টাফ কিন্তু কিচ্ছু না, একই অঙ্ক। পরেরটা কী বলছে, একটি ছাতার বাজার মূল্য 80 টাকা, কিন্তু 68 টাকা বিক্রি করলে বিক্রি বা ছাড়ের হার কত, এই যে আমি কী বলেছিলাম সে মনে আছে, যে তোমাদের বলেছিলাম এমআরপির ওপরে ছাড় দেয়, তো এখানে কী বলেছে, ধরো এমআরপি কোনো একটা দাম এমআরপি বলেছে 80 টাকা, আর সেটা সেল করছে, সেলিং প্রাইস কত, 68 টাকা,
মানে আমার দাম লেখা আছে প্রোডাক্টের গায়ে, দাম লেখা আছে 80 টাকা, আমি বিক্রি করছি 68 টাকায়, তাহলে আমি কতটা ছাড় দিলাম? 80তে দেখছি আমি কতটা ছাড় দিলাম, 12 ছাড় দিলাম। তাহলে আমি কি বলতে পারবো যে 12% ছাড় দিলাম? পারি না তো, কারণ পার্সেন্ট মানে আমার 100তে বার করতে হবে। তাহলে এটাই আমি পার্সেন্টে বার করতে হবে, 80তে আমি পার্সেন্ট তো বলতে পারছি না, কিন্তু বইয়ে কী চেয়েছে দেখো, তাহলে ছাড়ের হার কত? তাহলে কি 80তে 12 ছাড়, 80তে ছাড় দিয়েছে 12 টাকা? ছাড় কিসের উপরে দিয়েছে? এই এমআরপির উপরে দিয়েছে, ওই জন্য আমরা এরপরে ক্যালকুলেশন করবো। ছাড় কিন্তু এরপরে ক্যালকুলেশন হবে না, সবসময় যেটার ওপরে বাড়ে বা যেটার ওপরে কমে ক্যালকুলেশনটা তার উপরেই হয়। তাহলে আমার 80-র উপরে ছাড় দিয়েছে, 80-র উপরে 12 ক্যালকুলেশন, তাহলে 80তে 12, মানে একই কথা, এটা দেখেই বোঝা যাচ্ছে 15%। কিন্তু তোমরা না বুঝলে তাও করো, 12/80 × 100 কত, তাই তো? একে কত বার করলাম আর 100 কত? আমার হাতের লেখা খুব সুন্দর, একটু বুঝে নিও তোমরা। এটা একটা কাটলাম, চার দিয়ে কাটলাম 2, আর চার দিয়ে কাটলাম 3, তাই তো? আর এটা 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ 3×5=15%। কী বললাম, এটা দেখেই বোঝা যাচ্ছে 15%। তো তোমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করতে তো সব বুঝে যাবে। তাহলে এটা কী হলো, 15%। তাহলে কী বললো, আমার এমআরপি বলছে বাজার মূল্য, বাজার মূল্য মানে এমআরপি মানে মার্কেট প্রাইস, এই মার্কেট প্রাইস 80 টাকা, আর সেল করেছে মানে বিক্রি করেছে 68 টাকায়। তাহলে কত ছাড় দিল? আমি দেখছি 12 ছাড় দিল। তাহলে 12 ছাড় যে দিল, তাহলে কততে 12 ছাড় দিল? 80তে 12। তাহলে আমার চেয়েছে হার মানে পার্সেন্ট কত, তাহলে পার্সেন্টে মানে 100তে কত বার করতে হবে, অর্থাৎ একে কত 100তে কত 15 চলে আসলো। তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে, কিছু করার নেই। না বুঝলে তোমরা কমেন্ট করো, আমি কিন্তু তাও বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? অবশ্যই তোমরা কমেন্ট করো না বুঝলে। পরের অঙ্ক কী বলেছে, একটি দ্রব্য 150 টাকা বিক্রি করায় 25% ক্ষতি হয়। তাহলে আমি কী বলেছি, আমি 100 ধরে আগে ক্যালকুলেশন করে নেবো। ধরো সেটার দাম আমি ধরলাম 100 টাকা, একটা কস্ট প্রাইস সিপি লিখলাম, একটা সেলিং প্রাইস এসপি লিখলাম, কিছুই না। সিপি মানে কস্ট প্রাইস মানে কেনা দাম, আর সেলিং প্রাইস মানে বেচার মাপ, বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, বুঝলে? তাহলে কস্ট প্রাইস আমি 100 ধরলাম, বলেছে আমি আগে 100 ধরে ক্যালকুলেশন করে নেবো। আমার নিয়ম কী, 100 ধরে ক্যালকুলেশন করবো, তারপরে কি বাস্তব মানের সাথে রিলেশন, তাকে 100 ধরে ক্যালকুলেশন আগে করি। বলেছে এক ব্যক্তি 150 টাকায় একটি প্রোডাক্ট বিক্রি করে 25% ক্ষতি হয়। তাহলে 150 টাকাটা আমি ভুলে যাই, 150টা তো অরিজিনাল দাম, অরিজিনাল দামটা এখন ভুলে যাই, আমি কি 100 ধরে ক্যালকুলেশন করি। আর এরপরে বলেছে 25% ক্ষতি করে, 25% লস করে। তাহলে 100তে 25% লস মানে সেটা বেচে কততে, 75 বেচে, বিষয়টা ক্লিয়ার? 100 টাকায় কিনে 25% লস করে, আমি 100 কেন ধরলাম, যাতে আমার ক্যালকুলেশনটা সুবিধা হয়। তার মানে এখানে 25 বাদ দিতে হবে, তাহলে 75 বেচে। এবার সেটাই এখানে বলেছে যে 150 টাকা বিক্রি করে, তাহলে 75 বাস্তব মান বলে দিয়েছে কত, 150। আমি কি বাস্তব মান জানি, আমি কি এটার বাস্তব মান জানি? আমি তো ওটার বাস্তব মান জানি, ওই জন্য ওর নিচে লিখলাম। আমি তো বিক্রি মূল্যের বাস্তব মান জানি, বিক্রয় মূল্যের বাস্তব মান জানি, বিক্রয় মূল্যের বাস্তব মান লিখলাম। অতএব সেলিং প্রাইস 75 মানেই 150, মানে এটা কত গুণ দেখা, তো এটা অভিজ্ঞম করা লাগবে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা এটা দ্বিগুণ। তাহলে এটা এটা আর বাস্তব মান কত, দ্বিগুণ হয়ে যাবে না এটা? তাহলে এটা তাহলে 200 হয়ে যাবে। এটা তো আমার ক্যালকুলেশন, আর এটা তো অরিজিনাল ক্যালকুলেশন। আমার তো আমার ক্যালকুলেশন বললে হবে না, আমার তো অরিজিনাল ক্যালকুলেশন বলতে হবে। তাহলে যেটা 75 বেড়েছে তার বাস্তব মান 150, মানে দ্বিগুণ। তাহলে যেটা 100 বেড়েছে তার বাস্তব মান, এটা তাহলে দ্বিগুণ হবে, অর্থাৎ তার কস্ট প্রাইস কত ছিল, কস্ট প্রাইস ছিল 200 টাকা, আর সে বিক্রি করলে কত, তো 150 টাকায়, ফলে তার 25% লস হলো। বিষয়টা ক্লিয়ার? যদি না বুঝতে পারো বলো। লাস্ট অঙ্ক একটা বাকি, চলো লাস্ট অঙ্কটা দেখে নিই। লাস্ট অঙ্কটা দেখার আগে আর একটা তোমাদের সেই জিনিস বলেছিলাম, ওটা একটু তোমাদের যদি ব্রেনে ক্লিয়ার থাকে তো খুবই ভালো কথা। কী বলেছিলাম আমি, যে আমার কস্ট প্রাইস আমি কোনটা ধরবো, ধরো কোনো একটা প্রোডাক্ট কিনলাম সেটা তো আমার কস্ট প্রাইস হলোই, কিন্তু তারপরে যেটা আমি খরচা করবো সেটাও কিন্তু আমার কস্ট প্রাইসের মধ্যেই ঢুকবে। মনে আছে, সে প্রথম ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম, তো সেটার অ্যাপ্লাই এখন হবে। দেখো, আমি যেটা কিনলাম সেটা তো অবশ্যই কস্ট প্রাইস, আমার লাভ লস তার উপরেই হবে, কিন্তু যদি সেটা রিপেয়ার করতে বা কোনো একটা কাজে তার পেছনে খরচ করি, তো সেটাও আমার সেই কস্ট প্রাইসের মধ্যেই ঢুকবে, ওই সেম প্রোডাক্টের কস্ট প্রাইসের মধ্যে অ্যাড হবে, বোঝা গেল? এবং লাভ লসটা তার উপরে ক্যালকুলেশন হবে, ওই অ্যাডের ওপরে। তো চলো সেটা এখানে দেখে নিই। কী বলেছে এখানটায়, বলেছে যে একজন ব্যক্তি একটি খারাপ কম্পিউটার কিনলো 1200 টাকায়। তাহলে কত টাকায় কিনলো সে প্রথমে, এটা কস্ট প্রাইস, সে কিনলো কত, মানে কিনেছিল 1200 টাকায় কিনলো, ভালো করে বোঝো, 1200 টাকায় কিনলো। এইবার বলেছে সে আরও 200 টাকা ব্যয় করেন। এবার বলছে আরও সে রিপেয়ার করতে, যে রিপেয়ার মানে আর লিখলাম, মানে রিপেয়ার করতে আরও 200 টাকা ব্যয় করেন। তাহলে এখন তার অরিজিনাল কস্ট প্রাইস কত হয়ে যাবে, ওসিপি লিখলাম আমি, শর্টকাটে লিখলাম অরিজিনাল কস্ট প্রাইস, তাহলে এখন তার অরিজিনাল মানে মানে সব কিছু মিলেমিশে কস্ট প্রাইস কত হলো, 1400 টাকা হয়ে গেল না, ভালো করে বোঝো তো, নিজেকে দিয়ে ভাবো। তুমি একটা প্রোডাক্ট 1200 টাকায় কিনেছিলে, কিনলে 1200 টাকা, সেটা খারাপ প্রোডাক্ট ছিল, এবার তুমি সেটা খারাপ মাল কি বেচতে পারবে, পারবে না তো, বেচতে গেলে তোমার সেটা ঠিক করাতে হবে, তা ঠিক করাতে রিপেয়ার করাতে আজ রিপেয়ার করাতে আরও 200 টাকা খরচা হলো, মানে তোমার তাহলে আলটিমেটলি তার পেছনে তোমার খরচা কত পড়লো,
এদিকে তো 1200 কিনেছিলে প্লাস 200 খরচাগুলো, তাহলে তোমার 1400 খরচা হলো, তাহলে তোমার এখন কস্ট প্রাইস কত হয়ে যাবে 1400 হয়ে যাবে, বোঝা গেল? তাহলে আমার এখন বর্তমান কস্ট প্রাইস কত হয়ে গেল 1400। এবার 1400 কস্ট প্রাইস এবার বলেছে কত, কম্পিউটারটি তুমি 1680 টাকা বিক্রি করলে, সেল করলো কত 1680 টাকায়, সেল করলো 1680 টাকায়, বোঝা গেল? আমার কস্ট প্রাইস পড়লো 1400 টাকা, সেল করলাম 1680 টাকা, তাহলে আমি লাভ করলাম কত? এটা লাভ করলাম না লস করলাম? 1400 কিনে 1680 বেচলাম, বেশিতে বেচলাম, মানে নিশ্চয়ই লাভ হলো। কত লাভ হলো দেখো, 280 লাভ হলো, 280 লাভ হলো না আমার, 280 প্রফিট হলো না? কিন্তু এটা তো তোমার 280 প্রফিট চাইনি, যদি চাইতো যে কত টাকা লাভ করলো তাহলে 280 হতো, এটা তোমার পার্সেন্টে চেয়েছে। এবার যাদের একটু ব্রেন শার্প আছে তারা দেখেই বুঝে যাবে যে 1400 থেকে 280 মানে এটা সঙ্গে সঙ্গে তারা দেখে বুঝে যাবে যে এটা 20%। কিন্তু যদি না বোঝে তাহলে অধিক নিয়ম করো, আমার আমি তো লাভ লসের হিসাব তোমার এরপরে করবো, আমার 280 টাকা লাভ করেছি কার উপরে, এর উপরে, তাহলে ক্যালকুলেশানটা এর উপরে আসবে পার্সেন্ট। তাহলে 1400 টাকায় লাভ করে 280 টাকা, এক টাকায় লাভ করে কত, 280/1400। আর সবসময় লাভ লসের হার মানে পার্সেন্ট 100 উপরে বার করতে হয়, তাহলে 100 মানে কত, একটা দুটো জিরো কাটলাম, একটা দুটো জিরো কাটলাম, এটা কাটলে 20, অর্থাৎ 20%, এটা লাভ না লস, 20% অবশ্যই প্রফিট, কারণ সে বেশি দামে বেচেছে, তো যদি কম দামে হতো তাহলে লস হতো। তাহলে বিষয়টা ক্লিয়ার, আমি 1200 টাকায় কিনলাম, 200 টাকা খরচা করলাম, তাহলে আমার কস্ট প্রাইস হলো 1400 টাকা, মানে এখন আমার সব ক্যালকুলেশানে 1400-র উপরে হবে, হয়ে গেলো। তাহলে আমার কস্ট প্রাইস আমি এখন এসব ভুলে যাই, এসব ভুলে যাও, এসব হাত দিয়ে মুছে দাও, এসব ভুলে যাও, ভুলে গিয়ে তুমি এখন দেখো তোমার কস্ট প্রাইস হয়ে গেলো 1400। এবার তুমি বেচেছো কত, সেলিং প্রাইস কত, 1680, মানে তুমি 1400-তে কিনে 1680-তে বেচলে, তাহলে নিশ্চয়ই লাভ করলে, কত লাভ করলে, 280 টাকা। তাহলে কততে 280, 1400-তে 280, তাহলে তোমার কি সেটা চেয়েছে, তোমাকে হার চেয়েছে, তাহলে হার কী করে বার করবে, 1400-তে 280 লাভ, একে কত 100 কত, কাটাকাটি করলে এটা 20%। তো আমার ডিউটি টাইম হয়ে গেছে, আজকে একটু লেট হয়ে যাচ্ছে ডিউটি করে যেতে, যেহেতু ক্লাস করাতে, যাই হোক এটা আমার প্রবলেম, তোমাদের প্রবলেম না, যাই হোক মেন সমস্যা যে আমি হয়তো দু একটা অঙ্ক হয়তো একটু তাড়াতাড়ি বলেছি, তো তাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি আবার বুঝিয়ে দেবো, আমার যতটা সম্ভব চেষ্টা করেছি আমি বোঝানোর জন্য, তাও যদি তোমাদের কোনো সমস্যা হয় তো তোমরা অবশ্যই জানিও। তো ধন্যবাদ ভিডিওটি পুরো দেখবার জন্য, আর যারা নতুন আছো তারা অবশ্যই পুরনো ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের বেসগুলো ক্লিয়ার হবে। আর তোমাদের বলবো যে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তাহলে আমিও একটু মানে করার জন্য আমি একটু অনুপ্রেরণা পাবো, কারণ দেখো এত মানে আমি প্রায় আমার 12 ঘন্টা ডিউটি হয়, তারপরে এসে নিজের কাজকর্ম করার পরে এখন আমার সারা দিন মানে খাওয়ার টাইম পাচ্ছি না, পার ডে 4টে করে ভিডিও মানে বুঝতে পারছো, একটা ভিডিও প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে যাচ্ছে, অঙ্কের 2টো জিকের 2টো, মানে আমি সারাদিন শুধু খাওয়া দাওয়া পর দেখুন দৌড়ে বেড়াচ্ছি শুধু, তো এত কিছু করার পরেও মানে শুধু এখনও চেষ্টা মানে চালিয়ে যাচ্ছি, তাও যদি আমাদের দেখি না প্রচুর বন্ধুরা দেখছে তাহলে আমারও একটা অনুপ্রেরণা জাগবে, না করতেই হবে, কিন্তু যদি দেখি যে কেউ দেখছে না তাহলে আমারও আস্তে আস্তে জোশ কমে যাবে, ঠিক আছে করানোর দরকার নেই বাদ দিই, তো সেটা যেন না হয় তোমরা একটু দেখো, এই হলো ব্যাপার। তো ধন্যবাদ ভিডিওটা পুরো দেখবার জন্য, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, বাই।